আল্লাহ পাকের শুকর যে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের প্রধান মেহমান আলোচনা করার আগে সংক্ষেপে আমাদের মাঝে কিছুক্ষণ বক্তব্য রাখবেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মাহফুজুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক বগুড়া জেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগ। উনি আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশমূলক কিছু বক্তব্য রাখবেন। তারপরে আমাদের মেহমান আমাদের ইনশাআল্লাহ হেদায়েতের বাণী নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুতুবাড়ি পূর্ব পাড়া আলাস সরকারি মসজিদের উন্নয়ন করবে আজকের এই বিরাট ইসলামী মাহফিলে এতগুলো মানুষ আপনারা জমায়েত হয়েছেন, যারা আমার কথা শুনছেন পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা আমাদের কথা শুনছেন, এই মঞ্চের সামনে যারা বসে আছেন, এই মাইক দূর পর্যন্ত গিয়েছে আমাদের কথা যারা শুনছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বগুড়া চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে, সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন সালাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে এত বড় বিশাল মাহফিলে যে মানুষটি আজকে আপনাদের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছে, আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সুযোগ্য চেয়ারম্যান, যাকে আপনারা সবসময় কাছে পান, আপনাদের সুখে দুঃখে যে মানুষটি সবসময় পাশে থাকে, আপনাদের ডাকে যে মানুষটি সব সময় সারা দেয়, আমার ভাই জনাব রাজিবুল হাসান রাজু ভাই, এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মতিউর রহমান ঝন্টু, বিশিষ্ট ব্যবসায়ী, এবং এখানে উপস্থিত আছেন সাজ্জানুল ইসলাম সিনিয়র ইঞ্জিনিয়ার। আর বিশেষ করে আমি যে মানুষটির কথা আপনাদের সামনে বলতে চাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, প্রধান মেহমান, যে মানুষটির কথা শোনার জন্যে শুধু বাংলাদেশ নয় বিশ্বের হাজার হাজার মুসলমান তার দিকে তাকিয়ে থাকে, যে মানুষটির কথা শোনার জন্যে সারা বিশ্বের মুসলমানেরা বিভিন্ন সময়ে তার কাছ থেকে দিক নির্দেশনা আশা করে, সেই দিক নির্দেশনামূলক কথাবার্তা নিয়ে যে মানুষটি ইতিমধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হিসেবে বাংলাদেশের মানুষের কাছে থেকে শুরু করে পৃথিবীর মুসলিম বিশ্বের সমস্ত মানুষের কাছে পরিচিতি লাভ করেছে, এইরকম একজন মানুষ আজকে বগুড়ার মাটিতে এসে, বগুড়ার এই কুটুরবাড়ি জামি মসজিদের উন্নয়ন কল্পে এসে বক্তৃতা দেওয়ার কারণে আমরা সবাই কৃতার্থ, আমরা সবাই ধন্যবাদ জানাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, সত্যিকার অর্থে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম আমাদের শান্তির বাহক এবং শান্তির সমস্ত কিছুর দিক নির্দেশনা দেয় ইসলাম। আজ পর্যন্ত ইসলামের পতাকা তলে যত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আজ পর্যন্ত ইসলামের যত কার্যক্রম নিয়ে যে মানুষটি তার জীবন ধারণ করার চেষ্টা করেছে, সেই মানুষের সামনে যত দুঃখ কষ্ট আসুক না কেন, কিছু সময়ের জন্য তারপর তার হাসির জীবন আবার সামনে আমাদের সামনে ফেরত আসে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মুসলমানেরা কোনো সময় কোনো জায়গায় নির্যাতিত নয়, কিন্তু আমরা বিশ্বাস করি পৃথিবীর অনেক জায়গায় অনেক মুসলমানের আজকে নির্যাতিত, তারা বহুভাবে কষ্টের সম্মুখীন। আপনারা জানেন গত কিছুদিন আগে, আজ থেকে 5-7 বছর আগে মায়ানমারে যখন মুসলিমদের উপরে অমানুষিক নির্যাতন চলছিল, সেই মায়ানমারের সামরিক সরকার যখন তার উপরে নির্যাতনের সর্বসীমা অতিক্রম করে ফেলেছিল, তখন সে দেশের মুসলমানেরা বাংলাদেশের দিকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে আসার জন্য তারা সেদিন জায়গা খোঁজার জন্য অবস্থান করছিল। আপনারা জানেন সেই দিন বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের আর্মি কোনদিন বাংলাদেশের সেই সমস্ত মুসলমানদেরকে আমরা ঢুকতে দিব না বলে আমরা সেদিন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল। আমরা বিশ্বাস করি যখন আমরা দেখলাম 60 মাইল থেকে 80 মাইল দূরে 50 ঊর্ধ্ব একজন ছেলে এক
একটি কাঁধের উপরে একটি ভার নিয়ে এক পাশে তার বাবা আর এক পাশে তার বৃদ্ধ মাকে নিয়ে সে যখন 60 থেকে 70 কিলোমিটার কয়েকদিনে পায়ে হেঁটে যখন বাংলাদেশের বর্ডারে এসে দাঁড়িয়েছে, সেই সময় বাংলাদেশের মানুষের আবেগ বাংলাদেশের মানুষ ধরে রাখতে পারে নাই। সেই সময় বাংলাদেশের মানুষ সম্মতি দিয়েছে, বাংলাদেশের মানুষকে আমরা খাবারের এখনো 100% সমাধান করতে পারি নাই, সেখানে আমরা 10 লক্ষ মুসলমানকে কিভাবে খাবারের সংস্থান করব, সেই চিন্তাটি না করে বাংলাদেশের মুসলমানেরা কিন্তু এই সরকারকে অনুমতি দিয়েছে তাদেরকে থাকার ব্যবস্থা করো। আজকে কিন্তু সেই সমস্ত মানুষ বাংলাদেশে এসেছে, তাদেরকে বাংলাদেশে থাকছে, বাংলাদেশে খাওয়া পড়ার ব্যবস্থা করা হয়েছে। একবার চিন্তা করে দেখেন 10 লক্ষ মানুষের পায়খানা প্রসব করার জন্য কতগুলো বাথরুমের প্রয়োজন, খাওয়া থাকা আলু ডাল চাল ডাল আমি সবকিছু বাদ দিলাম। আজকে সেই সমস্ত মানুষগুলোকে আজকে আমরা 10 বছর ধরে তাদেরকে লালন পালন করতে গিয়ে সেই সমস্ত মানুষের ভিতরে আজকে কিছু খারাপ মানুষ, কিছু অসাধু মানুষ, কিছু অসাধু চক্র আজকে কিন্তু তাদেরকে দিয়ে বিভিন্ন ভাবে খারাপ কাজে লিপ্ত করে সেই সমস্ত মুসলিমদেরকে আবারও তারা অন্য ধাপে ধাপিত করে তাদেরকে তাদের ঘাড়ে দোষ চাপিয়ে অন্য মানুষ কিছু ফায়দা লুটতে চায়। আপনারা খেয়াল করে দেখুন, তারা মুসলমান, তারা আমাদের ভাই, তারা মানুষ, তারা আমাদের ভাই, সেই ভাইদেরকে নিয়ে আমরা পাশে রেখেছি, আজকে তাদেরকে দিয়ে আপনি ইয়াবার ব্যবসা করাবেন, তাদেরকে দিয়ে বিভিন্ন ভাবে অস্ত্র কেনাবেচার জায়গা তৈরি হয়েছে, সেখানে বিভিন্ন রকমের এনজিও গিয়ে আজকে সেই মানুষগুলোকে বিপদে দিয়ে বাংলাদেশের বদনাম ছড়ানোর পাইতারা করা হচ্ছে। আমাদেরকে মুসলমান হিসেবে সতর্ক থাকতে হবে। আজকে এখানে তারিক মুনোয়ার ভাই, এখানে আন্তর্জাতিক একজন মানুষ, উনি আপনাদেরকে বিশ্বের বিশ্লেষণ করে ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে কথা বলবেন, ইসলাম সম্পর্কে উনি আপনাদেরকে ধারণা দেবেন, আপনাদের সম্পর্কে কথা বলবেন। আমাদের ইসলাম সম্পর্কে বলার তেমন কিছু নেই, আমরা এইটুকু বিশ্বাস করি, আমরা ধারণ করি, আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, মহানবীকে আদর্শ হিসেবে মানি, তারপরেও আমাদের জীবন চলার পথে হয়তো কোনো ভুলভ্রান্তির জায়গা হইতে পারে। আল্লাহ বলেছে আল্লাহর কাছে হয়তো কোনো অপরাধ করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু মানুষের কাছে কোনো অপরাধ করলে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আপনার ছেলেকে আপনার ফুপুর কাছ থেকে, আপনার ছেলেকে আপনার মামার বাড়ির কাছ থেকে, তাদের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার করে নিয়ে আপনি আপনার ছেলেকে বিদেশে পাঠিয়েছেন, বিদেশে পাঠানোর পরে আপনার ছেলে যখন টাকা পয়সা রোজগার করে আপনাকে যখন এই বাড়িতে পাঠানো হয় তখন সেই 2 লক্ষ টাকা আপনি আর দিতে চান না, দেখা যায় কি সেই টাকা নিয়ে গেলেন, যদি টাকাটা সঠিকভাবে ফেরত দেওয়া হয় আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে। আমরা যদি আপনি না দেন কোনো কারণে টাকা, আমি এই কথা বলে শেষ করতে চাই, যদি আপনি কোনো কারণে কারো কাছ থেকে 10 টাকা ধার করে সেই টাকাটি পরিশোধ না করে নেন, মাফ যদি তার কাছ থেকে না করে নেন মৃত্যুর পরে, আমি আজকেই দেখছিলাম 90 বছর ইবাদত করে কোনো লাভ হবে না যদি আপনি আপনার পাওনাদারের পাওনা পরিশোধ না করে মৃত্যুবরণ করেন। সেই কারণে আমাদের, আমরা যারা মুসলমান, আমরা পাওনাদারের পাওনা পরিশোধ করব, সমস্ত মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করব, সব মানুষ মানুষে মানুষে ভাই ভাই হিসেবে জীবন যাপন করব, আমাদের বিগত দিনের সমস্ত আদর ঐতিহ্য নিয়ে আমরা জীবন যাপন করব। আপনারা সবাই এতগুলো মানুষের সামনে সত্যিকার অর্থে আমি কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকের এই ইসলামের জলসায়, আজকের এই এত বড় মাহফিলে আপনারা যে যা যা দোয়া করবেন আমার বিশ্বাস সেই দোয়াটি কবুল হবে, কারণ যে মানুষটি আপনাদের বক্তা সেই মানুষরা মুখে যা বলে অন্তরে তাই বিশ্বাস করে, যে কাজটি নিজের জীবনে প্রতিফলন করে সেই কথাটি মানুষের সামনে প্রকাশ করে, সেই কারণেই কিন্তু আপনাদের উপরে সেই কথাটির প্রতিফলন হবে আমরা বিশ্বাস করি। অনেক সময় নিয়েছি আর নয়, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মসজিদের জন্য আমি আমার ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকা অনুদান দিব আপনাদেরকে, এই কথা বলে আপনারা আমাকে আমাকে এখানে মেহমান করে নিয়ে এসেছেন, এই কারণে আপনাদের কাছে আবারও ধন্যবাদ, কৃতার্থ ধন্যবাদ জানিয়ে এখানে যারা উপস্থিত হয়েছেন, দয়া করে এই মাহফিল শেষে যখন আপনারা দোয়া করবেন আপনাদের কাছে আমি আমার করজোড়ে নিবেদন, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন ভালোভাবে সুস্থভাবে আপনাদের কাছে সেবায় বেঁচে থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার মঙ্গল দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মাশাআল্লাহ মারহাবা। আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রধান অতিথি ও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মতিউর রহমান ঝন্টু। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি জনাব মাহফুজুল ইসলাম রাজ, উনি আমাদের অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। এবং আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের অত্র মসজিদের প্রধান উপদেষ্টা ও জনাব রাজিবুল ইসলাম খান রাজু, অত্র এলাকার চেয়ারম্যান। অত্র এলাকার চেয়ারম্যান সাহেব উনি এখানে উপস্থিত আছেন, আমাদের আজকের মাহফিলের সভাপতি ও অত্র এলাকার অত্র মসজিদের উপদেষ্টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও সুন্নার আলোকে হেদায়েতের বাণী নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারেক মনোয়ার সাহেব। আল্লামা তারেক মনোয়ার সাহেব, আমি হযরতকে কোরআন ও সুন্নার আলোকে কথা বলার জন্য বিশেষভাবে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা দোয়া আমাদের দুরুদ আমাদের দেশে প্রচলিত আছে,
যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, এটা রাসূল শুনেনও নাই কখন। আমরা যেটা সালাতে পড়ি এটাই হল সবচেয়ে সওয়াবের দুরূদ, আমরা সেটা পড়বো। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদ কালিমাতিহি লাকাল হামদ বিলকুরআন লাকাল হামদ বিলইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়ালাকা সাম্মাইতা বিহি নাফসাক লাকাল হামদ ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? ঘুমের সময়, খাওয়ার সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক খাওয়ার সময়। আপনারা এগুলো করেন? আরে বাংলাদেশ একটা রহমতের দেশ, এদেশে শুধু উন্নয়ন বাড়ছে। বগুড়া একটি চমৎকার দেশ যেখানে একটা জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায়, বলেন তো কি? হ্যাঁ, জানেও না, ওটা খেলে গ্যাস্ট্রিক চলে যায়, ওটা খেলে ভিটামিন সির অভাব পূরণ হয়ে যায়, ওটা খেলে হার্টের ব্লক ভালো হয়। বুঝেও না, দই খাবি আরো হাট মরবে তো। দইয়ের ভিতরে এত চিনি দেয় মনে হয় চিনি খাচ্ছি। এই কি মরিচ? কাঁচা মরিচ, এতক্ষণ পরে বলেছে কাঁচা মরিচ পৃথিবীর একটা শ্রেষ্ঠ নেয়ামত। কত রকমের কাঁচা মরিচ আছে আপনি গণেও সারা জীবনে শেষ করতে পারবেন না। এই নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, সেই জন্য প্রশংসা করব কার? আল্লাহ বিরোধী কোন কাজ করব না। রাজি আছেন তো? এই কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখায় দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ হাত গুলো কবুল করো, আরো চিৎকার করে বলে আমি এই কোরআনকে আপনি বন্ধু বানালেন। যারা কোরআনকে বন্ধু বানায় কোরআন তাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। বন্ধু বন্ধুর কথা বুঝতে হয়, আমরা কথা বুঝবো। রাজি আছি তো? এখন বলেন তো সবচেয়ে দামি সুরা কোনটা? জোরে বলেন, এই দামিটা মনে আছে আপনাদের, এটা অনুযায়ী চলবেন জান্নাত কবুল হয়ে যাবে। আমি কিছু ডেকোরাম সেরে নিচ্ছি। কুটুম কুটুর বাড়ি মাশাআল্লাহ। কুটুর মানে কি? কুটু কুটু ও কুটিরে থেকে কুটুর, স্যার বলেছেন কুটুরে থেকে কুটুর, খায়ের তাও একটা অর্থ দিয়েছেন। কুটুর বাড়ি পূর্ব পাড়া আল আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল সভাপতি মোহাম্মদ রাজিবুল ইসলাম খান রাজু চেয়ারম্যান, আমাদের অত্যন্ত হাস্যোজ্জ্বল একজন মানুষ, এই মাহফিলের জন্য খুব পরিশ্রম করেছেন। আল্লাহ রাজুকে কবুল করুন, আল্লাহ রাজুকে এমপি বানায় দেন, এমপি কে মন্ত্রী বানায় দেন। এখন এমপি চললে লাভ করবে, এই জন্য এমপি কে মন্ত্রী বানায় দেখ। আল্লাহর কাছে তো অভাব নাই আলহামদুলিল্লাহ বলে। সহসভাপতি মোহাম্মদ এসান আলী,
মাদ্রাসার হেসান আলী মসজিদের আপনি বয়স্ক, আল্লাহ তিনাকে মাফ করে দিন, বয়স্ক লোকের কাছে দোয়া চাইবেন, এদের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ মোহাম্মদ মহসিন আলী মাস্টার সহ সভাপতি আছেন, মাশা আল্লাহ, আল্লাহ কবুল করুক আমাদের স্যারকে। আজকের আমাদের প্রধান অতিথি জনাব মাহফুজুল ইসলাম রাজু ভাই, রাজ ভাই চিনেন তো আপনারা, অত্যন্ত সাজসজ্জল একজন মানুষ, খুব বেসিক কথা বলেছেন তিনি, সুরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে কথা বলেছেন, তিনি বাংলাটা বলেছেন, আমি আরবিটা বলে দেব। দুটি হকের কথা বলেছেন, একটা আল্লাহর আরেকটা কার, মানুষে আল্লাহটা আল্লাহ মাফ করতে পারে কিন্তু মানুষেরটা নষ্ট করলে ভেজাল আছে। যতক্ষণ মানুষ মাফ করবে না আল্লাহও আপনাকে মাফ করবে না, এই জন্য কখনো মানুষের হক মারবেন না, তাহলে এগুলো ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। যত জিনিস মানুষ থেকে নিবেন সব আল্লাহ আলা জুহুরিহিম ঘাড়ের উপরে তুলে দিবেন, সূরা আনআম আল্লাহ বলছেন। সেজন্য আমার এই রাজ ভাইয়ের যে সুন্দর কথা আমরা যেন মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, তার যে দায়িত্ব এই দায়িত্ব দিয়ে আল্লাহ যেন তাকে নাজাতের ব্যবস্থা করে দেয়, আমরা বলি আমিন। জনাব মোহাম্মদ মতিউর রহমান ঝন্টু ভাই, জনাব মোহাম্মদ সারজুল ইসলাম, এই দুজন আছেন বিশেষ অতিথি হিসাবে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। এরা আছেন নাকি না? ও ঝন্টু, ঝন্টু থেকে পয়সা নিবা বেশি করে। ঝন্টু ইনশাল্লাহ মালয়েশিয়া প্রবাসী, মালয়েশিয়ার কিছু রিঙ্গিত দিলে হয়ে যাবে ইনশাল্লাহ, অত্যন্ত হাস্যজ্জ্বল মনের মানুষ। এই বুড়া মানুষ বাতাস করে সর্বনাশ। আরে দেশে কিছু ইসলাম জড়িত নিয়ম চালু হয়েছে, হুজুর ওয়াজ করে পিছনে একজন বাতাস করে, এটা কোন হাদিসে পেয়েছেন? কোন দিন রাসূল এভাবে মানুষ থেকে বাতাস খেয়েছেন? ওয়াজ করতে এসে এই জাতীয় কাজ করেন কেন? আপনি আরেকজন যখন বাতাস করে তার বাতাসের দরকার নাই, ও শরীরে গরম লাগে না, তা আপনি তার থেকে খেদমত নিচ্ছেন কেন? আবার কিছু কিছু মানুষ শরীরে টিপায়, অত্যন্ত আপত্তিকর, এগুলো নোংরামি, ইসলামের কোনো জায়গা নাই। কিছুক্ষণ পরে পরে চা ঢালতে হয়, আরে কি মনে হয় খাইতে আসছি টিপি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু এগুলো করতেন না, যখন তিনি মানুষের সামনে আসতেন কখনো মানুষকে রেখে খেতেন না, কখনো আরেকজন থেকে বাতাস গ্রহণ করতেন না। মক্কা শরীফে গরম এখান থেকে বেশি না কো? বেশি। কিন্তু একটা হাদিস আপনি বের করতে পারবেন না, রাসূল বসেছিলেন, কয়েকজন সাহাবী বাতাস করেছেন, আমি আমার সারা ছোট্ট জীবনে পাইনি। এই জন্য মানুষের প্রতি এহসান করবেন, আপনার প্রতি এহসান করবেন কে? দুজন কথা বলেছেন, মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, খুব সুন্দর বলে মজিদ ভাই, অত্যন্ত বড় আলেম, আমরা যেন তার কথাটা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমার আগে মাওলানা মাকসুদ আল মাসউদ আজামি কথা বলেছে, ও আজকে অনেকগুলো আয়াত টেনেছে, আমি খুব পছন্দ করেছি এটা, ওর আলোচনা। কোরআন শরীফ বেশি পড়বা, কারণ এটা কোরআনের মাহফিল, কোরআন না বলে শুধু হাবিজাবি বলে এরকম অনেক ওয়াজ আছে না, এটা যেন না হয়। এটা যেহেতু কোরআনের মাহফিল, কোরআনই বলতে হবে, ঠিক কিনা? কারণ কোরআন বলা ছাড়া আমাদের নাজাতের আর কোনো উপায় নাই। এখানে অনেক মেহমান এসেছেন যাদের নাম আমরা পোস্টারে দিতে পারি নাই, বিশেষ করে ওলামা হযরত আমার উস্তাদ সমতুল্য অনেক আলবিদিন এখানে থাকতে পারেন, আমাদের স্যার সমতুল্য অনেক স্যার, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা আছেন, আছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, বিভিন্ন পেশায় জড়িত আমার প্রফেশনালস ভাইয়েরা, বিশেষ করে ডিবি, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মির সদস্যরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ, তাদের প্রতি খেয়াল রাখাটা আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন, আমরা যেন তাদের হক দেই। তারা ক্ষুধার্ত হলে তাদের মুখের সামনে খাওয়া নিয়ে যাব, খুশি হবেন কে? তারা কাপড় চোপড় না থাকলে কাপড় দেব। রাসূল সাল্লাম বলেছেন, প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে তাকিদ করা হয়েছে, as if I was thinking it will be obligatory on me, এটা আমার উপর ফরজ হয়ে যেতে পারে যে কোনো সময় প্রতিবেশীকে হক দেওয়ার জন্য। রাসূল সাল্লাম একটা মহিলার ব্যাপারে বলেছেন, she was very famous for her prayer and her fasting, একটা মহিলা ছিল খুবই ফেমাস তিনার রোজা এবং সলাতের জন্য, কিন্তু তার নেইবার, তার প্রতিবেশী ছিল তার উপর খুবই বিরক্ত, প্রতিবেশীকে খুব বেশি অ্যানয়েড করতো সে,
খুব বেশি কষ্ট দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে তিনবার বলেছেন ওই মহিলা জাহান্নামী, থ্রি টাইমস তিনবার রাসূল বলেছেন সে জাহান্নামী। আরেকজন মহিলার ব্যাপারে বলা হলো তিনি নামাজের ব্যাপারে এত প্রসিদ্ধ ছিলেন না, রোজার ব্যাপারে এত প্রসিদ্ধ ছিলেন না, কিন্তু প্রতিবেশী ছিল তার উপর খুবই সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই মহিলা জান্নাতি, তিনবার বলেছেন, কয়বার? প্রতিবেশী অন্য ধর্মের হলেও তার হক আপনি নষ্ট করতে পারবেন না। আমাদের দেশে কিছু বাজে চিন্তা আছে, মনে করে যে অন্যান্য ধর্মের লোকদের সম্পত্তি আমাদের জন্য হালাল, না, কখনোই না। যে হিউম্যান আপনার ভাইয়ের সম্পত্তি আপনার কাছে যেমন আমানত, ওটাও আপনার কাছে আমানত। আমরা এটার উপরে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। এখন বলেন তো সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সূরা পড়তেন? একটু কমে গেল যে আওয়াজ, যে কোনো কষ্টে পড়লে কোন সূরা পড়বেন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা রাসূল কষ্ট হলেই পড়তেন। আর রাসূলের কোন কাজ রাসূল নিজের থেকে করতেন না, ওহির মাধ্যমে তিনি করতেন। কে বলছেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহিয়ু ইউহা, হি নেভার টকস ফ্রম হিম পার্সোনাল উইংস, কখনো মন থেকে তিনি কথা বলতেন না। হতেবার রিভিলড ইউজ টু কাম টু হিম, যখনই তার কাছে ওহি আসতো হি ইউজ টু স্পিক আউট, তিনি কথা বলা শুরু করতেন। তাকে মক্কার লোকেরা পাগল বলেছে, তিনি কোনো উত্তর দেন নাই, আল্লাহ উত্তর দিচ্ছেন। ওয়ামা সাহাইবুকুম বিমাজনুন, এত সুন্দর মানুষ, এত সুন্দর চরিত্রের লোক কখনো পাগল হতে পারে না। এই জন্য এই কোরআন থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। কোন সুরাটা পড়লে বেশি খুশি হবেন আপনারা বলেন তো? আজকে এটা কত নাম্বার মাহফিল, মাহফিলের নাম্বার কত? প্রথম, সপ্তম, হ্যাঁ কেন চলে যাবে দাস ভাই? আপনারা বিদায় করে দিবেন দাস ভাইকে? আরে জি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কি আমি আসসালামু আলাইকুম, জি রাজু চলে যাচ্ছে, হ্যাঁ সভাপতিও চলে যাচ্ছে, খায়ের, আল্লাহ দুইজনকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আমি আজকে সূরা ফাতিহা থেকে কথা বলি, আল্লাহ তৌফিক দান করুন। সূরা ফাতিহা, ফাতিহা অর্থ কি? হ্যাঁ সূচনা, অথবা অর্থ কি? সূচনা, ভূমিকা, অথবা ইন্ট্রোডাকশন, অথবা অ্যাড্রেস অফ ওয়েলকাম, কিভাবে কাউকে সম্বর্ধনা জানাবেন, এটা হলো ফাতিহার মূল প্রতিপাদ্য। কিভাবে মানুষ থেকে নিবেন? আল্লাহ থেকে নিবেন। যে কোনো মানুষ থেকে যে কোনো জিনিস নেয়ার জন্য প্রথমে তার প্রশংসা করা দরকার। সূরা ফাতিহা কার প্রশংসা দিয়ে শুরু হয়েছে? পাঁচটা সূরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন। সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা সাবা, সূরা ফাতির, সূরা কাহাফ, এই পাঁচটা সূরা আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করেছেন, আমরাও প্রশংসা দিয়ে শুরু করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসার মালিককে আল্লাহ। আলহামদু মানে আলিফ লাম ইস্তিগরা, কি পৃথিবীতে যত প্রশংসা হতে পারে সব কিছুর মালিকানা কার? আল্লাহ একজনই সব কিছুর মালিক। এই যে এবার ওয়ার্ল্ড কাপ হলো, ফুটবল খেলা যায় শরীর ভালো রাখার জন্য, কিন্তু দেখার জন্য এটা উচিত না, যেহেতু হাফ প্যান্ট পরে খেলে, ঠিক কি না? কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে যে কাজটা হয়েছে, কাতার এটার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়ে কাতার চিন্তা করলো সারা পৃথিবীতে কোরআন ছড়িয়ে দেব। প্রথম বিশ্বকাপ যেটার আয়োজক ইহুদি এবং খ্রিস্টানেরা, ইসলামের দুশ্মনেরা এই খেলা দিয়ে নোংরামি ছড়ায়, এই খেলা দিয়ে মানুষের চরিত্র নষ্ট করে, এই খেলা দিয়ে হাজার হাজার কোটি টাকা জুয়া লুটপাট করে, সেই খেলার শুরু করে দিয়েছে সূরা হুজরাতের 13 নম্বর আয়াত দিয়ে। প্রকারান্তরে কি হলো?
সারা পৃথিবীর মানুষ কোরআনের মেসেজ গুলো জানলো। এখন হাজার হাজার যুবক যুবতী প্রতিনিয়তই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেয়েরা হেজাব শিখছে, কিভাবে চেহারা ঢাকতে হয়, কিভাবে নিজের শরীরকে ঢাকতে হয়, পাশ্চাত্য মেয়েরা জানতো না, এটা শিখে নিয়েছে এখান থেকে। কারণ বোরকা আছে যেখানে সৌন্দর্য বেশি সেখানে শান্তি আছে, সেখানে পর্দা নাই যেখানে শান্তি নাই, কারো শান্তি নাই, পুরুষেরও নাই মহিলারও নাই, কে কার বউ নিয়ে টানবে কে জানে। অস্থির একটা পরিবেশ, যেমন এখানে আমরা খুব শান্তিতে আছি, এখানে আমার মায়ের আলাদা জায়গায় আছেন, কিন্তু যে সমস্ত অনুষ্ঠানে মহিলা আর পুরুষ একসাথে থাকে সেখানে কি বক্তারা ঠিকমতো কথা বলতে পারে, কথা বলেন না কেন? কনসার্টের সময় দেখবেন শিল্পীরা এত জোরে বাজায় শিল্পীরা নিজেরও শুনে না কি বলতেছে। সেখানে ছেলে মেয়ে একসাথে থাকে, যা হওয়ার তাই হয়। আমার কোরআন কত ডিসেন্ট হইতে জবাব দিয়েছেন, ওরা প্রথম এসেই দেখলো প্রত্যেকের জন্য একটা করে আতর রাখা আছে, একটা করে খেজুর আছে, এক গ্লাস করে পানি আছে। আতরের গন্ধ সব সময় সেন্টের গন্ধের থেকে অনেক ভালো, শরীর সম্মত আতরের গন্ধ গ্রাণ নিল, কারণ জান্নাত সুগ্রাণে ভরপুর থাকবে। ইসলামের গন্ধই যেন তাদের নাকে ঢুকিয়ে দেয়া হলো। দুই নাম্বার, খেজুর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার। রাসূল বলেছেন যে খেজুর খায় না সে উপোস থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা আসে জিজিন নাখল, সূরা মরিয়মের ভিতরে আল্লাহ বলছেন ও মরিয়ম তুমি খেজুর খাও, তোমার শরীরের সব অভাব দূর করে দিবেন কে? প্রতিদিন কোন রোগী যদি তিনটা খেজুর খায় তার শরীরটাকে আল্লাহ সম্পূর্ণ সুস্থ রেখে দিবেন। এমন কি ডায়াবেটিসের রোগী যদি তিনটা আজওয়া খায় প্রতিদিন সকালে, কখনো সুগারের অভাবে সে মারা যাবে না, তার পুরো সুগারের যোগানটা সেখান থেকে হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরের জন্য অনেক কিছু দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি সাইহি ওয়া মুদ্দাতিহি। এই খেজুরের ব্যবসা যারা করে তাদের সা তাদের মুদ্দাতের ভিতরে বরকত দেওয়ার জন্য দোয়া করেছেন রাহমাতাল্লিল আলামিন। রাসূলের সবচেয়ে প্রিয় খাবার ছিল কি? আরো জোরে বলেন না, হ্যাঁ দুধ। সবচেয়ে প্রিয় খাবার কি? দুধ। তিনি যখন মেরাজে যাবেন দুটি খাবার আনা হলো, মধু আর দুধ, তিনি কোনটা নিয়েছেন? দুধ নিয়েছেন। দুধ হলো এমন একটা খাবার এটার ভিতরে সব রকমের ভিটামিন আল্লাহ দিয়েছেন। একজন মানুষ যদি শুধু দুধ খায় অন্য কোনো খাবার না খায় তার জীবন সুন্দর থাকবে, কোনো কিছুর অভাব তার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসার মাধ্যমে আল্লাহর বাণী সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। প্রশংসা আছে যেখানে বরকত বেশি, যে ঘরে স্বামী স্ত্রীর প্রশংসা করে ওই ঘরের বরকত বেড়ে যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু ঘরে আসলে বিবির প্রশংসা করতেন, হুট করে ঢুকে পড়তেন না। আমরা তো হুট করে ঢুকে পড়ি ঘরে, এটা উচিত না। আপনি যে কোনো জায়গা থেকে এসে ফট করে ঘরে ঢুকে পড়লেন, আপনার বিবি কাজ করতে করতে শরীর ঘর্মাক্ত হয়ে আছে, আপনি বলবেন ইউ আর সো ফিলথি, ইউ হ্যাভ ব্যাড স্মেল, তোমার গায়ের থেকে দুর্গন্ধ, ঘাম তো হতে পারে শরীরে, ঠিক কি না? অনেকের ঘামে একটু গন্ধ থাকে, তো আপনি তাকে সুযোগ দিলেন কই? রাসূল এটা করতেন না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও থেকে এসে মসজিদে নববীতে বসতেন, বসে একটা ছোট্ট বাচ্চাকে বলতেন তোমার আম্মার কাছে যাও, গিয়ে বলো আমি একটু পরে আসবো, বাস তিনি গুছে সেজে গুছে তিনি রেডি হয়ে থাকতেন। মেয়েরা সাধবে আর পুরুষে সাধবে না, যে পুরুষ কান ফোড়ায় ও হিজড়া। কিছু ছেলে আছে উল্টা পাল্টা কাজ করে, এগুলো তো তোমাকে শোভা পায় না, হাতের মধ্যে চুড়ি লাগায়। আরে হাতে চুড়ি লাগাবে তো মেয়েরা, তুমি হলো রাফ এন্ড টাফ, তুমি দুনিয়াকে বদলে দেওয়ার জন্য এসেছো, তুমি নোংরামির জন্য আসো নাই। তোমার হুঙ্কারে বাতিল পেরে যাবে দেশ ছেড়ে, তুমি হুঙ্কার দিবা কাফের তোমার সামনে দাঁড়াতে পারবে না, ঠিক কি না? এখন সেই যুবক যদি কান ফোড়ায় হাতে চুড়ি লাগায় এমনি এমনি করে হইল এটা? আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের আচরণ হবে কাফেরদের পরে বজ্র কঠিন। ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তানও পালিয়ে যেত, আশেপাশে কাফের গুলো সব ঘরের ভিতরে ঢুকতো, আসছে সিংহ শার্দুল, কিন্তু তিনি যখন ঘরে ঢুকতেন লাইক এ চাইল্ড, ইজ টু এন্টার দ্য হাউস লাইক এ চাইল্ড, উখরুজ তিফলান উখরুজ রিজালান উদখুল তিফলান, ঘরে ঢুকতেন শিশু হয়ে বের হতেন পুরুষ হয়ে, সুবহানাল্লাহ। এখন আমরা উল্টা, বাহিরে ঢুকি বাঁধ বাহিরে বাঁদরের মতো, ভিতরে গিয়ে বউকে পিটায়, এরকম বেয়াদব আছে না নাই? এদের যেন কড়া শাস্তি হয়। চেয়ারম্যান চলে গেছে, নাহলে দায়িত্ব দিয়ে দিতাম, এরা থাকা দরকার এখানে। আমার মাহফিল গুলোতে তো এমপিরা সচরাচরই থাকে, দুইজনের ব্যস্ততা আছে, আমিও ছেড়ে দিয়েছি। আপনাদের দায়িত্ব অনেক, একজন ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব, ইউনিয়নে কোন মেয়েকে যদি কোন পুরুষ মারে, ওই চেয়ারম্যান যদি তার দায়িত্ব গ্রহণ না করে, কিয়ামতের ময়দানে ওই চেয়ারম্যান আসামির কাজ করায় দাঁড়াবে। এত খেলা না দায়িত্ব গুলো। রাসুল বলেছেন দশজন কারো আন্ডারে যদি থাকে, কয়জন? দশজন কারো আন্ডারে আছে, ওই দশজনকে আল্লাহ ফার্স্ট রাখবেন। হোয়াট হ্যাভ হি হ্যাজ ডান উইথ ইউ ম্যান, ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস পার্সন, এই মানুষ সম্পর্কে তুমি আমাকে বলো, এই মানুষ তোমার সাথে কি আচরণ করছে? ইউ আর ইউর লিডার, সে ছিল তোমার নেতা, তাকে তুমি বার্ডিং দিয়েছো, রায় দিয়েছো, সে কি করেছে আমাকে জানা। একজন লোক যদি বলে আমাকে ঠিক মতো ব্যবহার করে নাই, আমার হক গুলো ঠিক মতো দেয়নি, ওখানে তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর যদি দশজন লোক তার পক্ষে রায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু জান্নাত দেব না, কিয়ামতে আমার ছায়ায় আমি ওই লোকটাকে জায়গা করে দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেই দিন আমার ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না। সেজন্য প্রশংসা আছে, যেখানে বরকত বেশি সেখানে আল্লাহ প্রশংসা পছন্দ করেন, এই জন্য প্রশংসা করলেই বরকত বেড়ে যায়। বাংলাদেশে এখন বরকত অনেক আছে না নাই? আমাদের এই হলো কোরআনের বিজয়, কোন মাঠে জায়গা হয় না, সারা পৃথিবীর কোন মাঠে জায়গা হয় না, এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী বা মেহেদীর পৃথিবী, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। এখনো কিছু বান্দর ইসলাম নিয়ে ঠেলাঠেলি করে, আমাদেরকে আসতে দিতে চায় না। কত কিছু আমার এই প্রোগ্রামটা নিয়ে চেয়ারম্যান বলেছে হুজুর আমার মাথা নষ্ট করে ফেলেছে, তারপরে আমি দায়িত্ব নিয়েছি, এই যে যিনি আসছেন তিনিও দায়িত্ব নিয়েছেন, দুইজন দায়িত্ব নিয়ে তারপরে আমাকে স্টেজে এনেছেন। কেন? আমি তো কারো বিরুদ্ধে বলি না, আমি তো কারো বিরুদ্ধে বলি না, আমি শুধু কোরআনের কথাই বলি, তাহলে বাধা দাও কেন? সমস্যা আছে, সমস্যা আসল জায়গায় হয়ে যাবে। আমাদেরকে কোরআনের ময়দানে বাধা দিবা, আল্লাহ তোমাদেরকে জান্নাতে বাধা দিয়ে জাহান্নামের বাসিন্দা করে দিবেন। কোরআনের বাধা তারাই দেয় যাদের ভিতরে কুফুরি আছে। কার কথা? وقال الذين كفروا لا تسمعون هذا القرآن ألقوا فيه لعلهم تغلبون কাফেররা বলে হট্টগোল করো, জোরে চিৎকার করো, যাতে করে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়, যাতে করে কোরআন মানুষ শুনতে না পারে। আল্লাহ বলছেন তোমরা যতই এটাকে নিভিয়ে দিতে চাও, আমি আল্লাহ এটা জ্বালিয়ে রাখবো। يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون ورفو دي قرآن كي نبيه دي تجاي شرا پتبير شا مانوش ملئو قرآن ایک توقر نبات پار بنا যে কোরআন নিবাতে যাবে তাকে নিবিয়ে দিবেন কে? কে নিবিয়ে দিবেন? তাকিয়ে দেখেন না সারা দুনিয়ায় মুসলমানদের পিটায় আর মুসলমান শুধু বাড়তেই থাকে, চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের দায়িত্ব এখন বেশি, আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না ঠিক? রোহিঙ্গাকে মারলো, 10 লক্ষ মেরে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে, এখন সেই রোহিঙ্গার সংখ্যা বেড়েছে 23 লক্ষ।
সুবহান আল্লাহ, চাইলে কি বরকত, সুবহান আল্লাহ। যাদের জনসংখ্যা নাই বাংলাদেশে এসে চাইল খেয়ে যাও, আল্লাহ তোমাদেরকে জনসংখ্যা দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ বলে। কি নিয়ামত আমার দেশ, আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশ এখন সারা পৃথিবীর উন্নয়নের মডেলের দিকে যাচ্ছে একটা দেশ। কারণ হলো এখানে 8 লক্ষ যুবক আছে যারা সব কর্মক্ষম, এত যুবক একসাথে কোন দেশে নাই। সুবহানাল্লাহ কইবেন না? মানুষ বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে এখন আর অভাব নাই, আগে মঙ্গা ছিল উত্তরবঙ্গে, এখন খনিজ সম্পদ দিয়ে আল্লাহ সেটাও দূর করে দিয়েছেন, তরকারির তো কোনো অভাবই নাই। আর কলা তো বগুড়ার কলা, হ্যাঁ হ্যাঁ, বগুড়াতে এত সস্তা তরকারি পৃথিবীর কোনো দেশে এত সস্তা নাই। একটা কফি এখন কত করে বিক্রি হয় আপনাদের এখানে, ফুলকপি? ঢাকাতে কফির নাম বললেও 50 টাকা লাগে, আর এখানে 5-10 টাকা। ছাগল খাওয়ায়, ছাগলও খায় না। আর এই কফির দাম আমেরিকাতে হলো 250 টাকা একটা কফি, $2-2.5 নিচে নাই। মালয়েশিয়াতে কত খায় কি জানে? এত নিয়ামতের দেশ দুনিয়ার কোথাও। কারণ কি? কারণ আমার দেশের অধিকাংশ লোক প্রশংসা করে কার? দেখা হলেই আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলছেন প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি সেখানে। মূসা আলাইহিস সালামের ভাইয়ের নবুয়ত তিনি চাইলেন, কেন চাইলেন? তিনি কথাটা বললেন, কায়নু সাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, মূসা আলাইহিস সালামের ভাইকে আমার সাথে নবী বানায়া দেন। মূসা আলাইহিস সালাম দোয়া করছেন, আমার বড় ভাইকে আমার সাথে নবী বানিয়ে দেন। আফসাহুল লিসানা, হি ওয়াজ ভেরি গুড স্পিকার, তার টোন ছিল অত্যন্ত পরিশুদ্ধ, পরিশীলিত, পরিমার্জিত, ডিসেন্ট। তিনি কথা বলতেন অত্যন্ত চমৎকার ভঙ্গিতে। আর মূসা আলাইহিস সালামের খ্রিস্টান ছিলেন, তিনি বেজে যেতেন, একটু বেজে যেত কথা। যাদের মুখে কথা বাজে তাদের কিন্তু মেজাজ খাতে থাকে খুব গরম, ঠিক না? কথা যখন বেজে, ফেরাউনের বাবুর্চিকে এক থাপ্পড় মারছে, শেষ। থাপ্পড়ের চোটে ওখানেই মানুষের ঠেলা দিয়ে দেখে যে দানি চলে গেছে, সাথে সাথে পুরা মিশরের চোটে রচে গেল, এটা কি মানুষ, এক থাপ্পড় দিছে মরে গেছে। ফেরাউন শুনে নিশ্চয় মুসা দিছে, ছোটবেলায় তো তার গালেও দিয়ে একটা দিছিল। মা যখন নিয়ে আসে বনি ইসরায়েলের, আসিয়া ছিলেন বনি ইসরায়েলের নারী, সুন্দরী নারী, বনি ইসরায়েলের মানুষগুলো সুন্দর হয়। বনি ইসরায়েলের প্রথম নবী ছিলেন বিশ্ব সুন্দর একজন মানুষ, ইউসুফ আলাইহিস সালাম, বনি ইসরায়েলের প্রথম নবী তিনি। আসিয়া নিয়ে এসেছে মুসা আলাইহিস সালাম, অনিন্দ্য সুন্দর একজন মানুষ, বলছে আমি এই ছেলেকে দেব না ছুতে। আসিয়া যখন আদর করে, আসিয়াও মোমেনা, মুসাও মোমেন, দুইজন দুইজনকে জাপটিয়ে ধরে। আর যখন ফেরাউন আদর করতে যায়, মুসা থাপ্পড় মারে, সাথে সাথে ফেরাউন বলে ইন্নি আখাফু আন ইয়াবদ্দাল কওমি। এই আসিয়া, এটাই বোধ সেই শিশু যেটা আমার সব লন্ড ভন্ড করে দিবে। তুই আগেও পাঠাচ্ছিলি, এখনো পাঠা, পাঠাবো বলেন তো আপনারা, ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলো কি বলে? পাঠা। যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস, আমরা পাঠা খাই না, নাকি আপনারা পাঠা খান? খান না? কেন খান না? খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ দেয় মনে রাখবেন, এই যে ছাগলকে বিকলঙ্গ করছেন, ছাগল কেয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে, কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায়া দেন, এটা কি ভালো কাজ হবে? কথা বলেন না কেন? আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন? ওর প্রজনন কেন বন্ধ করছেন? কোন আলোচনা নাই সারা দেশে। দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না, ওরা ছাগল খায় না, মালয়েশিয়া তো নাই, দুনিয়ার কোথাও নাই। এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন, এই ছাগল থেকে আরো 10টা ছাগল হতো আপনি সেটা বন্ধ করে দিবেন, ঠিক না? ঠিক। প্রকারান্তরে মানুষ ঠকে যাচ্ছে। ইসলাম আছে যেখানে বরকত আছে,
আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা সেটাও শিখিয়ে দিচ্ছে, শুনো, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষে আল্লাহ বলছেন আল্লাহর প্রশংসা করবা, নবীদের উপরে দুরুদ দিবা, শেষে আবার আল্লাহর প্রশংসা করবা, মধ্যখানে যে কথাগুলো বলবেন সব কবুল করে নিবেন কে? সালাম কিভাবে নবীদেরকে দিতে হয়, সালাম তোমাকে হাজার সালাম হে আমার নবী আকরাম। আমাদের দেশেও সালামের একটা গান আছে, কি নাম জানি, সালাম সালাম এই হলো আমাদের অবস্থা। চ্যানেলায় জাতীয় পতাকা একটা ডিসপ্লে করেছিল, সবাই জাতীয় সঙ্গীত গাইবে, কয়েক লক্ষ লোকের আয়োজন, তাদের বিশাল আয়োজন, বিশাল বিশাল পতাকা করেছে তারা, তো হাজার হাজার সাংবাদিক ক্যামেরা নিয়ে সবাইকে রেকর্ড করছে। প্রথম দুই লাইন বলার পরে ক্যামেরা সব আকাশের দিকে, এই ক্যামেরা আকাশের দিকে ধরলা কেন, কয় সার আর পারে না, হ্যাঁ হ্যাঁ করতেছে, জাতীয় সঙ্গীত প্রথম দুই লাইন গেছে, এরপরে আর পারে না, এখন এই সালাম সালাম দেখেন না, সালাম সালাম, তারপরে কি, সুন্দর করে গাও, এটা সুন্দর লেখা, যিনি লিখেছেন তাকে পুরস্কার দেওয়া হোক, লোকটা সুন্দর লিখেছে, কিন্তু অসুন্দর হলো কখন, যখন এটার সাথে মেয়ে লাগলো, যখন এটার সাথে হারমোনি লাগলো, তখন একটা সুন্দর থাকলো না, আল্লাহ সালাম নামের অপমান হয়ে গেল। আর আল্লাহর নাম কোন কিছুর সাথে লাগানো জায়েজ নাই, ঠিক না ঠিক? আপনি এটার সাথে কেমনে হারমোনি লাগালেন, কেমনে মহিলা একসাথে করলেন, মেয়েরা আলাদা গাক, কোনো সমস্যা, ছেলে মেয়ে যখন একসাথে গায়, তৃতীয়টা কে থাকে, জোরে বলেন, এগুলো খুব কেয়ারফুলি চিন্তা করবেন, ঠিক করবেন। দেখেন ডক্টর শহীদুল্লাহ ঢাকা ভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে গান গাইতে দাঁড়িয়ে, তিনি স্টেজে উঠে ছেলে মেয়ে একসাথে গান গাইবে, তিনি ধর্মঘট থেকে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছেন। অত্যন্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন তিনি, আট ভাষায় পিএইচডি ডিগ্রি ধারী ছিলেন এই ডক্টর শহীদুল্লাহ, সাইজে ছিল ছোট্ট 4.5 ফুট। যখন ইরানের সাহিত্য সবাই গেল, লোকেরা খুঁজতেছে যে কোথায় এই বড় জ্ঞানী মানুষটি, যাকে যে ছোট্ট একটা মানুষ আসতেছে, সবাই কানা ঘুষা খুশি করতেছে, এতনা বাটিয়া হ্যায়, এত ছোট কে? তিনি উঠে বললেন, হে মেরা দোস্তে সোনিয়ে, মুক্তা ওর জওহর ইতনা বড়া হতা নেই, মনি মুক্তা এত বড় হয় না, মনি মুক্তা ছোট হয়, লোহা বড় হয়, ঠিক কি না? লোহার লাইন অনেক বড়, ঢাকা থেকে একদম দিনাজপুর পর্যন্ত রেল লাইন চলতেছে, কিন্তু মনি মুক্তা ছোট হয়। অত্যন্ত ধার্মিক একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। অতীতের সালাফদের জন্য দোয়া করবেন, অতীতের যারা নেককার তাদের জন্য দোয়া করবেন, তাহলে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? সাবাকুনা বিল ঈমান, আল্লাহ যারা ঈমানের উপর অতীত হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও, আল্লাহর সাথে সাথে আপনাকেও মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর কিভাবে প্রশংসা করবা, শুনো, ফেরেশতারা আমার প্রশংসা করে, কিন্তু তোমরা যদি প্রশংসা করো তোমাদের মর্যাদা ফেরেশতার চেয়ে উপরে উঠে যায়, কারণ ফেরেশতার পরিবার নাই, সংসার নাই, ওয়ার্ল্ড কাপ নাই, কিলাকিলি নাই, ধরাধরি নাই, এই পাড়া সেই পাড়া মারামারি নাই, ফেরেশতারা শুধু আমার তসবি করে। আর তোমাদেরকে আমি অনেক সমস্যা দিয়েছি, কারো পেটের ব্যথা আছে না নাই, আবার কারো খাওয়ার অভাব আছে না নাই, বিভিন্ন রকমের অভাব দিয়েছি, মারামারি কাটাকাটি, তারপরেও যখন তোমরা শুনো মুয়াজ্জিনা জান দিচ্ছে সব ছেড়ে হাত বেঁধে যখন আমার প্রশংসা করো, আমার চেয়ে খুশি আর কেউ হয় না, আমি ওই বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি হয়ে যাই, আমি ফেরেশতাদের মাঝে তোমাকে নিয়ে গর্ব করি, আমি বলিও ফেরেশতারা তোরা না বলেছিলি আর আমার আমারই করবে, ইউসফেকু দেনা নাহানু নুসাব্বিহু বিহামদি করকাদ্দেসুলা, ওই উই গ্লোরি বি টু ইউ, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি, আমরা তোমার প্রশংসা করি, ডোন্ট ক্রিয়েট আনাদার ক্রিয়েশন, দে উইল ক্রিয়েট দা মিসক্রিয়েশন, এমন সৃষ্টি করবেন না যারা উল্টা পাল্টা করবে, ফেতনা করবে, ফাসাদ করবে। সাথে সাথে আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোরা না বলেছিলি এরা ফেতনা ফাসাদ করবে, এখন তাকিয়ে দেখ কি সুন্দর করে এরা
কিসের সিলিপ দেয়, বসে পেছেপে বসতে কি একজনের ঘাড়ে আরেকজন বসবে? হ্যাঁ, আরে মায়েরা ফাসাহু ইয়াফসাহিল্লাহ, আপনি আরেক বোনকে জায়গা করে দেন, আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা করে দিবে। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নেই। কোরআনের মাহফিলে মেয়েরাই আছে সবচেয়ে বেশি, মুসলমান হচ্ছে মেয়েরাই বেশি। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার মাদের সব গুণা মাফ করে দিক, যত মা এসেছেন সব মাকে মা আয়েশা মা আসিয়ার মতো কবুল করুক। অনেক হিন্দু মায়েরা আসেন, ওদেরকেও জায়গা করে দিবেন, কারণ কোরআনে তাদের কথাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো ফেরেশতারা কিভাবে প্রশংসা করে, শুনো, তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়াকিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতাদেরকে দেখবা, তারা মালায়িকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আরশের চারিদিকে তারা তওয়াফ করছে আর জিকির করছে, কার আল্লাহর প্রশংসা করছে, তারা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কবরের প্রথম প্রশ্নের জবাব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল কিছুর রবকে। কোরআনের শুরুতেও রব, শেষেও রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। তিনি কি রব? দেখেন আল্লাহর প্রশংসা কোন মুসলিম কবি যখন করে তখন আল্লাহর নাম তাহাই লেখায়, আর যখন কোন মুসলিম কবি প্রকৃতিকে নিয়ে লেখে, তারা প্রকৃতিকে নিয়ে লেখে, আল্লাহকে চোখে দেখে না, তারা লেখে ধন্য আমি তোমাকে বাসি আছি ভালো, করিতে চাহি না এই সুন্দর ভুবনে। সুন্দর ভুবনটা যিনি বানিয়েছেন তার খবর নেই। অন্যদিকে দেখেন নজরুল কি লিখছে, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি, আল্লাহ গাইলে কি গুনা হবে? তোমার হুকুম তরব করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। সব কাজে যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলছেন আরবি বলে দাও তাদেরকে আমি প্রথম জান্নাত দিয়ে দেব। জান্নাতে যারা যেতে চায় সব কাজের আগে প্রশংসা করবে কার? আবার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি মিলুস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আলহামদুলিল্লাহ পড়ে আকাশ জমিনের খালি জায়গা আল্লাহ তাদের সওয়াব দিয়ে ভরে দেয়, যারা আলহামদুলিল্লাহ পড়ে কিয়ামতের ময়দানে তাদের মিজান আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহর সাথে হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন আল্লাহ। আমাদের মালিকের নাম কি? কি নাম? সব কাজের গেলাম পড়তে হবে কার? আল্লাহর নাম পড়বেন না আপনার দুই পয়সা মূল্য নাই। একটা ছাগল জবাই করছেন কার নামে? আল্লাহর নামে। আর হিন্দু ভাইরা করে কার নামে? এই একজন হিন্দু ভাই প্রশ্ন করে, আমি পাই বলছি ঘটনাটা, তিনি বললেন যে হুজুর আই স্লটার ওয়ান অ্যানিমেল, ইউ ডিডেন্ট টেক দা মিট ফ্রম ইট, আমি একটা ছাগল জবাই করেছি, আপনি এটা থেকে গোস্ত নেন নি, অ্যানাদার মুসলিম ওয়াজ স্লটার অ্যান্ড দা মুসলিম টোটাল অ্যানাদার অ্যানিমেল, ইউ হ্যাভ টেকেন দা মিট ফ্রম দ্যাট অ্যানিমেল, আপনি ওই ছাগল থেকে গোস্ত নিয়েছেন। তো আমি বুঝলাম না কেন, আমি সে অলরাইট তুমি বলো হু ইজ দা ওনার অফ অল থিংস, যা কিছু পৃথিবীতে দেখছো ভিজিবল ইনভিজিবল এগুলোর মালিক কে? যে কোনো ধর্মের লোককে জিজ্ঞেস করেন তারা কার নাম বলবে? ভগবান কিন্তু বলবে না,
জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মক্কার মুশরিক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তো মুশরিক আসবে, সবাই একই উত্তর দিবে আকাশ জমিনের মালিককে, সবাই বলবে আল্লাহ। কি বলবে? আল্লাহ। সায়াকুলুন আল্লাহ। এখন আমি বললাম ইফ ইউ টেক এনিথিং উইদাউট পারমিশন অফ দা ওনার হোয়াট উইল বি ইউর আইডেন্টিটি? তুমি যদি কোনো মালিক থেকে মালিকের অনুমতি ছাড়া কোনো জিনিস নাও তাহলে তুমি কি হবা? সে বলছে আমি চোর হব। আচ্ছা এখন যে তুমি যে ছাগল জবাই করলা, ছাগল তার মালিককে কয় আল্লাহ, তো তুমি যে আল্লাহর নাম নাও এখন তুমি কি কয় আই এম ছাগল? হিসাব সহজ কিছু তো। আমি বললাম এই সোরা জিনিস আমি খাবো কেন? সোরা জিনিস কোনো মোমেন খাইতে পারে না, এটাই পার্থক্য। এখন বলতেছে স্যার আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইট বিফোর, নাও আই আন্ডারস্টুড ইট, ফ্রম Now onward, I will slaughter it by the name of Almighty. আজকে থেকে আমি আল্লাহর নামে ছাগলগুলো জবাই করব। আপনি কৌশলে তাদেরকে দাওয়াত দিয়ে দেন, ঠিক না? ঠিক। এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই যে কোনো সময় নিয়ে যেতে পারেন কে, কারণ জীবনের মালিক আমরা নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, কিছুর মালিক তো আমি না, আমার নোখ আমার হাত আমার চেহারা কিচ্ছুর মালিক আমি না, ঠিক কিনা? আজকে যে সুন্দর চেহারা কালকে এটা নষ্ট হয়ে যায়, সকালের মুখরতা বিকালে শেষ, রং ধরা যৌবন জম ধরে শেষ, ঠিক কিনা? এই তো পৃথিবী, এই পৃথিবীতে প্রতি মুহূর্তে আপনি আল্লাহর প্রশংসা করেন, খাওয়ার আগে আল্লাহর নাম নেন, খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করেন, মধ্যখানে যা খাবেন কোনো হিসাব নিবেন না, সুবহানাল্লাহ বললেন না? আপনারা বুঝলেন নেই, শুরুতে বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ, মধ্যে যা খাইবেন আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ বলবেন তুমি কিছু খাওয়ই নেই, কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ওই যে খালি ছিলে রমজান মাসে এত খাওয়া আমরা খাই, তারপরে আল্লাহ বলবেন তোমরা কিছুই খাও নেই, আসলে জান্নাতের তুলনায় দুনিয়ার খাওয়া কিচ্ছু না, ঠিক না? ঠিক। আমরা 70 রকমের ফল কোন প্রেসিডেন্ট তো খায় না, চোখেও দেখে না, 70 রকমের ফল আছে দুনিয়াতে, কথা বল না কেন? কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের একটা আম 70 রকমের মজা হবে এটার ভিতরে, 70 রকমের ঘ্রাণ হবে, সুবহানাল্লাহ, 70 রকমের রং হবে, মুখে যখন দিবেন 70 রকমের টেস্ট হবে, তাহলে জান্নাতের একটা ফলের অনুপাতেও তো সারা পৃথিবীর খাওয়া হবে না, ঠিক না? ঠিক। এরপরে আল্লাহ বলছেন শুনো জান্নাতের খাবার কেমন হবে, ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ ইন্না আশানাহুম্মা ইনশাআ আল্লাহ বলছেন কান্দি কান্দি ফল দেব, কিছু কাটতেও হবে না, নিষেধ কিছু নাই, দুনিয়ার আম কাটতে হয়, উপরের শুকলাটা ফেলে দিতে হয়, এরপরে খাওয়ার পরে ভিতরে একটা কি আছে, কি আছে? আটি। এটাকে আটি বলে, অনেকে বিচও বলে, বিচি বলে, বিচি বিচি অনেকে কয় না, কারণ বিচি অন্য জিনিস কেউ বলে, এই জন্য আটি ভালো, এদিক সেদিক যাওয়ার দরকার নেই, আটি। হ্যাঁ, বগুড়ার ভাষা কিছু শিখাই দিন আমাকে, আমি এই দুইটা লাইন জানি, আমরা বগুড়ার সোল কুটি মাছ ধরতে গিয়ে ধরে আমরা বোল, এটা বেশ মশহুর একটা কথা, বগুড়া হলো উত্তরবঙ্গের গেটওয়ে, উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র, এটা এটাকে ছাড়া উত্তরবঙ্গে ঢুকা যায় না, অত্যন্ত সমৃদ্ধ একটা শহর, আল্লাহ কবুল করুক সবাইকে, আরো চিৎকার করে বলি আমিন। বগুড়াতে জীবনযাত্রা অনেক ইজি, অনেক সহজ, ঢাকার সব ফ্যাসিলিটি আছে কিন্তু খরচ সবথেকে চেক, বগুড়ার হোটেল গুলো তো যে গোস্ত আপনারা 80 টাকা দিয়ে খান, ঢাকাতে 300 টাকা দিয়ে গোস্ত পাবেন না আপনারা, বিশেষ করে এই যে চার মাথার পাশে কিছু হোটেল আছে দেখবেন
কোরবানি ঈদের পরে ফকিরা যত গোস্ত আছে তালাশ করে নিয়ে ওদের কাছে বেঁচে পঞ্চাশ টাকা দিলে এতগুলো গোস্ত দেয়। আল্লাহ কি ব্যাপারে এত গোস্ত দিলা কেন? কয় হুজুর আমরা কিনছিও কমে দিচ্ছিও কমে। কেমনে কমে কিনলা? কয় যে ফকিরা বিভিন্ন বাড়ি থেকে গোস্ত উঠায় না, এগুলো আইনে আমাদের কাছে 300 টাকা বেঁচে দেয়, আমরাও মাছ ছেড়ে খাওয়াই আলহামদুলিল্লাহ বল, খেতে পারলেই বলো, রান্নাও স্বাদ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আমি জান্নাতে ফল রেখেছি, নিষিদ্ধ কিছু নাই, শুধু মুখে দিবা আর মুখের সাথে মিলে যাবে, পেলেও নিতে হবে না। কুতু ফুহা দানিয়া, কুতু ফুহা দানিয়া তোমার মুখের কাছে এসে চলবে, তুমি মনে মনে চাইবা মন থেকে মাথায় যাওয়ার আগে আমি আল্লাহ তোমার মুখে খাবার দিয়ে দেব, শুধু দুনিয়াতে তুমি একটু আমার হুকুম মানো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার সব মনের আশা পূরণ করে দেব। মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায়, মন চাইবে মুখে আসার আগেই আমি সেটা বাস্তবায়ন করে দেব। মন চাইবে তুমি এখন আফ্রিকাতে যেতে চাও, মন মনের সাথে দ্রুত গতি হবে জান্নাতের মানুষের, মন যেখানে যেতে চাইবে চোখটা খুলেই দেখবে সে সেখানে বসে আছে। আরো আস্তে কোন আল্লাহ বাদ কথা, তবে এই দুনিয়ার জীবনটা কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজে প্রশংসা করি কার? বসে কষ্ট হচ্ছে? ও এক নম্বর, দুই নম্বর কি? হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক মসজিদে কয় লাখ টাকা দরকার আপনাদের? কত বলেন? অনেক টিকা। কই টিকা? অনেক টিকা, 20 লাখ। আচ্ছা 20 লাখ, তাও তো একটা পরিমাণ বুঝলাম। বনশ্রী মসজিদে জুমা পড়াতে গেছি, মোতাওয়াল্লি বলে যে হুজুর কিছু টাকা দরকার। কত? 75 লাখ। তুমি কত দিবা? কয় আমি দিব, আপনি কম আছে, আমি কইলে তোমার বাফও দিতে পারবে না, আমি ছোট ফকির না। তুমি বলো কত দিবা? কয় 5 লাখ। আমি বলছি তুমি 10 লাখ দাও। প্রথম লাইন থেকে নিয়ে নিছি 1 কোটি, প্রথম লাইন 1 বিঘা মসজিদ, এরপরে ধরছি ভিতরে 1 কোটি 75 লাখ উঠছে, বেশি উঠে নেই। এখানে এরকম দানবী থাকতে পারে? আমি আমাদের এই বিশেষ অতিথির পকেটের খবর জানি না, তোমার নাম কি? মতিউর, মতিউর মন্টু চন্টু। হ্যাঁ চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিয়ে গেছে, চেয়ারম্যান থাকলে আরো বেশি নিতে পারে। ও 1 লাখ দিছে, চেয়ারম্যান তো অন্তত 50,000 দেওয়া দরকার। আর আমার এই মেহমান কত দিলে আপনার খুশি হন? আল্লাহকে দেয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওর হাসিতে প্রমাণ হচ্ছে সে দেয়ার মন আছে, আল্লাহ যদি তাকে দেয় আলহামদুলিল্লাহ। ওই 1 লোক বলছে আল্লাহ আমারে 20 লাখ টাকা দাও, আমি তোমার রাস্তায় 10 লাখ দেব। তো পাচ্ছে না, পাচ্ছে না, কয় ঠিক আছে আল্লাহ তোমারটা রাখে আমারটা দিয়ে দাও, তোমার 10 লাখ তুমি রেখে দাও আমারটা দাও। আমাদের লোকেরা কত সরল দেখছেন অবস্থা, আল্লাহ এই সরল লোকদেরকে তাড়াতাড়ি বেহেশত দিয়ে দিবে আলহামদুলিল্লাহ। বলে সরলতা যেখানে জান্নাত আছে, জান্নাতিরা সরল হয়, পেঁচগুছ থাকে না, আর জাহান্নামীরা পেঁচায়, শুধু পেঁচালে আল্লাহ পেঁচায় ঘাড় ধরে জাহান্নামে ঢুকায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনের মানুষ ছিলেন। ইহুদি বলছেন মুহাম্মদ এখানে দাঁড়াও, তিনি দাঁড়িয়ে আছেন, সারাদিন দাঁড়ানো ইহুদিও ভুলে গেছে, বাড়িতে ফেরার সময় ইহুদি দেখে রাসূল ওখানে দাঁড়ানো, মুহাম্মদ কেন তুমি এখানে দাঁড়ানো, তুমি না আমাকে বলেছো দাঁড়াতে? কোন মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না। লোকটা বলল আসলে তুমি সাধারণ মানুষ নও, নিশ্চয় তুমি আল্লাহর নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মসজিদে আমি দেখি নেই, শুনেছি মসজিদে একটু। আচ্ছা খায়ের, আপনারা আপনারা দিবেন, এই ছেলেগুলো যাবে ব্যাগ নিয়ে, আর বড় দানের যদি কিছু দিতে চান 1 লাখ 2 লাখ 5 লাখ অথবা সিমেন্ট রড অথবা বালু, এই তিনটাই মসজিদে লাগে ঠিক কিনা? এই তিনটা যদি কেউ বড় আকারে দিতে চান আপনারা দিবেন, আমি আমার কথাগুলো বলছি। ব্যাগ নিয়ে ছেলেরা ঢুকো, সব সব ঢুকো, কথা বলবা না, চুপচাপ ঢুকবা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।
আলামিন। আমাদের সবখানে রবের ব্যবহার, কোরআনের শুরুও রব, শেষও। কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, ঠিক আছে, সুন্দর করে আমাকে দিলে আমি পরে একসাথে দোয়া করে দিব। উঠবো না কেউ, আপনারা কেউ উঠবেন, এটা বেয়াদবি হবে। এই যে কিছু লোক হাঁটতেছে, হ্যাঁ, উঠে যাবেন না প্রিয় ভাইয়েরা, এত কষ্ট করে এসেছেন, এত হাজার লোকের দোয়া আপনার নসিব হবে, উঠে যান কোথা। এখন তো কোনো কিছু নেই, আজকে খেলা আছে নাকি? আজকে খেলা নাই, আজকে খেলা আছে, খেলা দেখা তো বিরাট সওয়াবের কাজ, ঠিক না? প্রতি গোলে নাকি হয়, ঠিক না? হ্যাঁ, কত সময় নষ্ট করেন আপনারা, বসেন, উঠবেন না কেউ। আর যদি কেউ উঠতে চান, উঠে চলে যান, আপনার দরকার নাই কোরআনের মাহফিল, উঠে যান। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআনের মুখাপেক্ষী সব। কোরআনের জন্য বিশ্ব নবী মার খেয়েছেন, আপনাকেও মার খেতে হবে। আমরা কোরআনের জন্য জানও দিতে প্রস্তুত, ঠিক না? বই দেখিয়ে দাও মুসলমান হাত তুলে, আমার প্রিয় মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দান না হলে ইসলাম টিকত না। বিশ্বনবী বলতেন, আমি সারা জীবন মা খাদিজার কাছে ঋণী। সেই খাদিজা, মা খাদিজার উত্তরসূরি আপনারা। মৃত্যুর আগে মানুষ একটা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে যদি একটু সময় দেন, আমার সব কিছু আমি সদকা করে দিয়ে আনব। সেই সময় আর দেওয়া হবে না, মৃত্যুর আগেই করতে হবে, ঠিক না? ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাই'উন ওয়া লা কুল্লাতুন ওয়া লা শাফা'আ আল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, মৃত্যুর আগে ওই দিন আসার আগে তোমরা দান করো। আল্লাহ যা রিজিক দিয়েছেন, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য নাই, যেই দিন কোনো কন্টাক্ট নাই, যেই দিন কোন সম্পর্ক কাজে লাগবে না, সেই দিন আসার আগে তোমরা দান করো। অল কাফিরুনা হুমুয যালিমুন, যারা দান করে না তারা হলো জালেম। তারা কি জালেম? আমরা ইনশাআল্লাহ দান করবো, আলহামদুলিল্লাহ রাব্বিল রাসূল শ্রেষ্ঠ দোয়া শিখিয়েছেন। প্রশংসা রাসূলের চেয়ে বেশি প্রশংসা কোন নবী আলাইহিস সালাম করতে পারেন নাই। পৃথিবীতে দুইটা গ্রুপ, একটা হলো শুকর গুজার, আরেকটা হলো কাফের, ঠিক না? ঠিক। যারা আল্লাহর প্রশংসা করে তারা মুমিন, যারা করে না তারা কি কাফের। যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর নাম বলে তারা মুমিন। এজন্য আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার শুকর আদায় করো, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না। আমরা বললাম কিভাবে শুকরিয়া আদায় করব, আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বসেন, আপনারা বসেন, রাখেন, টাকাগুলো টেবিলে রেখে দেন। এই জন্য আমার ডায়েরিতে আমি কালেকশনের মাহফিল ঢুকাই না, এগুলো তো টার্গেট থাকে শুধু পকেটের দিকে। এগুলো কালেকশন আগে করে নিতেন ভালো হতো। ছেলেরা যাচ্ছে, ছেলেদেরকে দেন আপনারা। মসজিদ কোনদিন বাকি থাকে না, একটা মসজিদও পৃথিবীতে বাকি নাই, কোনো না কোনো ভাবে আল্লাহ করেই দেয়, ঠিক কিনা? একটু কষ্ট হয় হয়তো, এখানে কয়েকটা লোক বেশি পরিশ্রম করছে, এই যে মেহেদি, তারপরে এই যে সেক্রেটারি, আপনাদের সেক্রেটারি, তারপরে আছে আশরাফ, ওই যে আরেকজন আছে মিজান, আরেকজন আছে সাইফুল, ওই যে ক্যাশের দায়িত্বে আছে। এই ছেলেগুলো, এই ভাইয়েরা খুব পরিশ্রম করছে। আর আমাদের ছাত্র আছেন সহসভাপতি, হ্যাঁ, শামসুল হোসেন, আপনি কি হোসেন? ও আরেক মসজিদের ইমাম, আল্লাহ কবুল করুন। এটা আচ্ছা সাবেক ইমাম, আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি সাবেক হয়ে গেছে, প্রশংসা করবো কার?
আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে শরীর ভালো থাকে, আল্লাহর প্রশংসা করলে বরকত বাড়ে, আল্লাহর প্রশংসা করলে ঘরও ভালো বাহিরও ভালো। আপনি বিবির প্রশংসা করবেন যেমন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কখনো বলেন নাই এই আয়েশা তুমি ঠিকমতো রুটি ভাজতে পারো না, তুমি এটা করতে পারো না, আমরা এটা করি, আমাদের এই বদভ্যাস আছে। আমরা বলি তুমি কি ডাল দিয়েছ, ইউডেন পোর্ট সল্ট এনে ডালে লবণ দাও নেই, তুমি কি রাঁধছো এটা, তো তুমি লবণ দিয়ে নিতে পারো না, তুমি করোটা কি? মা আয়েশা বলছেন আমার কোন কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহযোগিতা না করে থাকতেন না, আমি যখন রুটির খামির করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি বেলে দিতেন, রাসূল রুটি বেলতেন আমি ছেক দিয়ে দিতাম, আবার রাসূল ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, নিজের কাপড়টা নিজেই ধুইতেন রাহমাতাল্লিল আলামিন। আমরা এটা করব কারণ রাসূলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না, রাসূলের অনুসরণ করব না আমি মুমিন হতে পারবো না। পৃথিবীর অনেক মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু রাসূলকে মানে না, রাসূলকে যারা মানবে না তারা কাফের, তারা মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য দুইটা গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন হওয়ার জন্য আমাকে ইলাহ মানবা আর আনুগত্য করবা মুহাম্মদ সাল্লাল্লাহু, আর কোন ফেরকা থাকবে না, এই দল এই দল অমুক দল অমুক বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর না, দল দুইটা, একটা মুমিন আর একটা কি, আর একটা কি কাফের। যারা রাসূলকে মানে তারা মুমিন, ঠিক না ঠিক, নাম যেটাই হোক। এখন আমাদের নাম কি দেখেন বাংলাদেশে কত দল দেখেন, ইসলাম আলাদের মধ্যে জামাত ইসলামী আছে না, কথা বল না কেন, নেজামে ইসলামী চর্ম নাই শস্যি না আট্রসি বিশ্রসি আছে বিশ্রসি আছে, এই সব আমরা এক আল্লাহকে সেজদা দেই, ঠিক না ঠিক। আবার কিছু পীর আছে ওদের মুরিদেরা নামাজ লাগে না, এরাও ওই বেনামাজির দল। আবার কাফেরদের মধ্যে দেখেন হিন্দু আছে না নাই, মুশরিক জৌনা খ্রিস্টান ইহুদি বৌদ্ধ সব এক গ্রুপ, সব কি এক গ্রুপ, আমরা এক দল হব, আমাদের মধ্যে যেন কোনো ঝগড়া ছাটি না থাকে, আমরা যারা মসজিদে যাই আমরা এক দল, ঠিক না ঠিক। এই যে মাহফিলে আসছি কয় দল, এখানে যদি কোন হিন্দু ভাই ও হৃদয়ের ইচ্ছা নিয়ে এই কোরআনকে শুনেন আপনাকেও আল্লাহ তার গুনাহ সব মাফ করে আপনাকেও কবুল করে নেবেন, কোরআনের বরকত এত বেশি। এই জন্য আপনি বুঝে শুনে আপনার কোন কিতাবের ভিতরে মূর্তির কথা নেই, আপনি কেন মূর্তির সামনে গিয়ে হাত তুলে দাঁড়িয়ে থাকেন? ইব্রাহিম আলাইহিসসালামের আব্বা এরকম মূর্তির সামনে দাঁড়াতেন, মূর্তির প্রশংসা করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন হে আব্বা মা হাযিহি তামাসীলু আল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলোর সামনে আপনি ইতিকাফ করেন কেন, এভাবে দাঁড়ান কেন? আব্বা বলছে হাযিহি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন চোখেও দেখে না কানেও শুনে না কেমনে হলো দেবতা? বলছে বাবা যদি এটার বিরুদ্ধে বলো লা আজরিমান্নাক, তোমাকে পাথর মেরে হত্যা করব। বাবা বলছে পাথর মারবে, আর ছেলে উত্তর দিচ্ছে লা আস্তাগফিরান্নাক ইলা রাব্বি, আমার রবের কাছে আমি আপনার গুনাহ মাফ চেয়ে কাঁদব। এই হলো ছেলে এবং বাপের কথোপকথন। আপনার বাপ রাগ করলেও আপনি বাপের সাথে রাগ করতে পারবেন, আপনার বাপ গরম কথা বললে আপনি গরম কথা বলতে পারবেন, কার নির্দেশ? সব সময় বাপের প্রশংসা করবেন, বাপের কথা নীরবে মানবেন। বাপ যদি শেরেকের কথা বলে আইন জাহাদা কা তুষ্ট কবি শাইয়া মা লাইসাল কবিহি আলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কোন পিতামাতা যদি আপনাকে শেরেকের কথা বলে আপনি তাদের আনুগত্য করবেন না, আনুগত্য না করার ভিতরে একটা অ্যারোগেসি আছে, একটা ঝিড়কি ভাব আছে। আল্লাহ সাথে সাথে বলছেন সুন্দর ব্যবহার করবা, আপা আমি এটা পারতেছি না, আল্লাহ নিষেধ করেছেন। এই বাবা তুমি মুশরিক, তোমার টানি করব না, আপনি কোরআন অমান্য করলেন, আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ। তাকিয়ে দেখেন আবু হুরায়রার ঘরের দিকে, রাসূলের দরবার থেকে এসেছে এশার নামাজ পড়ে, মা বলছে হেয়ার হ্যাভি ওবেন মাই সান, আয়না কোন কোথায় ছিল? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলাম, মা মারা শুরু করেছে,
বৃদ্ধা মা আবু হুরায়রা দুই হাত পায়ের একসাথে ধরে ফেলতে পারতেন, কিন্তু তার ভিতরে ওহির জ্ঞান, যেই ছেলে আল্লাহকে চিনে সে কখনো কারো সাথে বেয়াদবি করতে পারে, যে ছেলে আল্লাহর প্রশংসা করে সে কখনো কোনো মুরব্বির সাথে বেয়াদবি করতে পারে। সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়ে মার খেলেন, মা গর্দানা দিয়ে বের করে দিলেন, চলে গেলেন আবার মসজিদে। ফজরের পরে নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, গত রাতে মা আমাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মা ছেলের ব্যাপার, আমি কিচ্ছু করতে পারবো না। যে নবী হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, আঙ্গুল তুললে চার দুই টুকরা হয়ে যায়, পা উঠালে সাত আকাশে চলে যায়, সেই নবী বলছে আমি কিছুই করতে পারবো। কত বড় ভাইয়ের পজিশন চিন্তা করে। আবু হুরায়রা বলছেন, কোনো কমপ্লেইন না, ক্যামেরাম্যান তোমরা একটু মানুষের ছবি নিও, তোমাদের জন্য তো আমি দোয়া করি, সব শুধু আমার মুখের দিকে ধরে রাখছি, সব আমার মুখে, একটু মানুষকে নিও, এত লক্ষ লক্ষ লোক আসছে, নিও একটু। হ্যাঁ হুজুর, হুজুর, হুজুর কি সুন্দর কথা বলছে, সাংসারিক কথা। একটা সুবিধা হয়েছে, চট্টগ্রামের কেউ নাই এখানে, চট্টগ্রামের লোকেরা যখন কথা বলে বগুড়ার লোকেরা ফার্সি করছে, ফার্সি করছে, আর না নোয়াখালীটা তো কিছু বোঝা যায়, কিন্তু চট্টগ্রাম মনে হয় যে অন্য প্রদেশ থেকে আসছে। আমি হ্যাঁ আসো কি হয়ে গেলে, হ্যাঁ নীল একটা ভাতানা বাজে, ওদের অ্যালফাবেট, ওদের উচ্চারণ সব ভিন্ন, একটা আলাদা সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লাহ কত ভেরিয়েশন দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের ব্যাপারে বিচার দিচ্ছি না, কোনো পিতামাতারে কমপ্লেইন দিবেন না, কারণ পিতামাতা যদি ছোটবেলায় আপনাকে গলা টিপে ধরতো দুনিয়ার মুখই দেখতেন না। কতবার আদর করেছেন, একটা প্রশ্ন বারবার করেছেন, মাকে বলেছেন, মা এটা কি পাখি, এটা কি পাখি, এটা কি পাখি, এটা কি পাখি, বারবার মুখে আদর দিয়ে মা বলেছে, এটা পাখি তুমি দেখো না, দেখো না, ডোন্ট ইউ সি ইট, ইটস এ বার্ড। ফ্রান্সের একজন মানুষ তার সন্তানের একটা বায়োগ্রাফি লিখে রেখেছেন, 1991 সালের ঘটনা বলছি, জুমা পড়াতে যাব, হঠাৎ করে আমি পত্রিকায় দেখি যে ঘটনা, ম্যাকফাই, ফাদার এন্ড সান, দোয়েল বাপ এবং সন্তান, পড়ে দেখি সন্তান যখন ছোট ছিল বাপকে জিজ্ঞেস করেছে, ড্যাডি হোয়াট ইজ ইট, এটা কি, আব্বা বলেছে ম্যাকফাই রবি, এটা হলো দোয়েল পাখি, কি পাখি, দোয়েল পাখি, 10 বার সন্তান জিজ্ঞেস করছে, বাপ 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 মুখে চুমু দিয়ে বলছে ইটস এ ম্যাকফাই, এটা ম্যাকফাই রবি। এখন বাপ বৃদ্ধ হয়ে গেছে, বাপ এখন ঠিক মতো দেখে না, ওই পাখি এসে বারান্দায় ঠিকই বসেছে, বাপ বলছে ড্যাডি ও মাই সান হোয়াট ইজ ইট, ম্যাকপাই হোয়াট ইজ ইট, ড্যাডি ডোন্ট ইউ সি ইট, ইটস এ ম্যাকপাই। যখনই বাপ দ্বিতীয়বার প্রশ্ন করেছে, সন্তান ধমক দিয়েছে, এবার বালিশের নিচ থেকে ওই কাগজটা বের করে নিয়েছে বাপে, বলছে শোনো আমার সন্তান, তুমি ছোট থাকতে এই প্রশ্নটা আমাকে 10 বার করেছো, একবারও আমি তোমাকে গরম কথা বলি নাই, একবার ধমক দেই নি, আজকে আমি দ্বিতীয়বার প্রশ্ন করাতে তুমি আমাকে ধমক দিয়েছো। এই জন্য কোরআনের চেয়ে বাস্তব আর কোন কিতাব দুনিয়াতে থাকতে পারে? কোরআন বলেছে পিতামাতার সাথে 5টা আচরণ করবা, কয়টা? প্রথম বিদ্যাশ্রমে দিবা না, বিদ্যাশ্রম গুলো জ্বালিয়ে দাও। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিস, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায়, এটা একটা নাস্তিকের লেখা, ছেলেটা নাস্তিক কিন্তু সমাজের বাস্তবতা সে তুলে এনেছে। বৃদ্ধাশ্রম দুঃখের জায়গা, সুখের জায়গা নয়। আমার আল্লাহ বলছেন পিতা মাতা দুইজন বৃদ্ধ হলে লা তাকুল লাহুম উফ, এমন জায়গায় নিও না যেখানে বাবা উফ করে, মা উফ করে, এমন জায়গায় নিও না, তুমি উফ করো না, তোমাকে পালতে গিয়ে কোনদিন পিতা মাতা উফ করে নাই, ঠিক কিনা? এখানে মায়ের ভূমিকা বেশি না কম? সবচেয়ে বেশি মা, উফ বলো না,
লা তানহার মা চিরকি দিয়ে কথা বলো না, মাথা নেড়ে কথা বলো না, পারবো না, পারবো না, চোখ গরম করে কথা বলো না, লা তানহার মা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, প্রথম বিদ্যা সময় দিবা না, উফ বলবা না, ঝাঁকি দিয়ে কথা বলবা না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, নরম কথা, সফট কথা, সম্মানজনক কথা, প্রেস্টিজিয়াস ওয়ার্ড, ইউ মাস্ট ইউজ ফর ইউর প্যারেন্টস, আপনার পিতা মাতার জন্য সবচেয়ে ডিসেন্ট শব্দ ব্যবহার করবেন, সবচেয়ে সুন্দর শব্দ। এই পাঁচটা কাজ করার পরে এরপরে আল্লাহ বলছেন দোয়া করো রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ এইভাবে পিতা মাতাকে দয়া করেন যেইভাবে আমাকে ছোটবেলায় দয়া করেছেন, তাকিয়ে দেখেন আল্লাহ ছাড়া এত সুন্দর দোয়ার কেউ শিখাতে পারে? সে আল্লাহ বলছেন আমি তোমার রব, পিতা মাতা ও রবুবিয়াতের কোন কোন কাজ করে রব্বায়ানি সগীরা, রবের মতোই পিতা মাতা লালন পালন করে, ঠিক না ঠিক? সেই রবের তালিম আল্লাহ দিচ্ছেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলছেন যখন রবকে চিল্লায় বা রহমানের কাছে ধন্যবাদ দাও, আর রহমানির রহিম, এত দয়ালু তিনি, তার দয়ার কোন সীমা। ওই যে একটা লোক নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে, কি নাম জানে? কি নাম কইলাম? করিয়া দেশ, মানে দায়ের চেয়ে কুর্চি মোটা। আমি কইছি নাকি কার শ্বশুর? আরে লোকটা দেখেন, লোকটা নামাজও পড়তো, কিন্তু এই আর রহমান রহিমের গুণ তার জানা ছিল না, সেই জন্য এই কাজটা সে করেছে। দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহর রহমান সবার উপরে আছে না নাই? যারা আল্লাহকে সেজদা দেয় না তারাও খায়, ঠিক না ঠিক? মসজিদে ঘুষখোর সুদখোর আছে না নাই? সবার উপরে আল্লাহর রহমত সমান। সতর্ক হও, চোখ বন্ধ হলেই তোমার উপর থেকে রহমত উঠে আনিবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আল্লাহ রাহিম হবেন, আমতাতুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ও পাপিষ্ঠরা আলাদা হয়ে যাও, আলাদা, এই ঘুষখোর আলাদা, এই চোর আলাদা, বাংলাদেশের চোর, ইন্ডিয়ার চোর, পাকিস্তানের চোর, সব চোর আলাদা, গরু চোর, ছাগল চোর, সব আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গরুগুলো যে চুরি করেছে তার খালের উপর দুই ঠ্যাং দিয়ে এরকম বলবে, আমি গরু চোর, এই যে আমার এটা গরু চোর, এই যে গরু চোর। আপনারা দেখবেন কত সাহেব, এখন কি সাহেবানা বেশভূষার চোরদের আছে না, কথা বল না কেন, রাস্তার পিচ খেয়ে ফেলেছে এরকম চোর আছে না নাই? লাল গালি চায় হাটে, বডিগার্ড ডাকে, মানুষে সার কয়, সালাম দেয়, মৃত্যুর পরে দেখবেন এদের ঘাড়ের ভিতরে ওই আলকাতরার ড্রাম, সারাবি রহমিন কাতরান, আল্লাহ বলছেন শুধু আলকাতরা ঘাড়েই তুলে দেব না, এদের জামাও আমি বানিয়ে দিব আলকাতরা দিয়ে। আচ্ছা আল্লাহ শাফা দান করুক, 60 ফিট মাদ্রাসা করে দেব, আহারে আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমিন, আহারে 10 দশক জমি দিব ঠাকুর গা থেকে, ঠাকুর গা থেকে, এটা অনেক বড় একদম দান। উনি অসুস্থ, তারপরে অনেক দীর্ঘ সময় ছিলেন, আমি টের পেয়েছি, ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ করে দেন, আল্লাহ ওনার দানকে আপনি কবুল করেন, আল্লাহ তার পরিবারকে আপনি কবুল করেন, অনেক বড় একটা অঙ্ক তিনি দিয়ে গেলেন, আল্লাহ তার সব বিমার আপনি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রহমান, দুনিয়ার জন্য মাফ চেয়ে নাও, আজকে তওবা করো, এই রাতে তুমি সিদ্ধান্ত নাও আর ঘুষ খাবা না আর সুদ খাবা না, তোমাকে মাফ করে দিবেন কে? বেশি কিছু করতে হবে না, শুধু বলো আল্লাহ আমি আপনার কাছে ফিরে আসলাম, আমি আর সুদ খাবো না, আমি আর ঘুষ খাবো না, এই রাতে যদি তুমি মারা যাও আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, এত বড় ক্ষমাশীল আমার আল্লাহ, শুধু মুখের কথায় মাফ করে দেন কে? কথা বলেন না কেন? বলে ইসরায়েলের 1,99,000 লোককে হত্যা করেছে, হৃদয়ের আকুতি, আহারে মরে তো যেতে হবে, আর প্রত্যেক কাজের জন্য ধরবেন কে? কি নিয়ে যাব আল্লাহর কাছে? খুঁজতেছে বিভিন্ন ধর্মীয় লোক, একজনের কাছে গিয়ে বলল আমি 99 জন লোককে হত্যা করেছি, আমি চাই আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ওই লোক শুনে কয় সর্বনাশ, এত বড় খুনি তুই, তোরে আল্লাহ মাফ করবে না, সাথে সাথে কয় আমারে মাফ না করলে তোরে ছাড়ব কেন? ও শেষ, কেউ যখন নিজে ওয়ে আউট না পায়, নিজে যখন বাঁচতে না পারে অন্যকে মেরে ফেলে, ঠিক কিনা?
আমি যখন বাঁচবো না তো তোরে বাঁচাবো। যত বড় ইমাম মনটাও তত বড় পড়বেন বেশি, এই জন্য মন বড় হয়ে যাবে। আরেকজন বড় ইমামের কাছে গেলেন, উনি বললেন তোর গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়, তুমি আর কি অপরাধ করেছো, শুধু ইউ হ্যাভ টু ডু থ্রি থিংস, তিনটা জিনিস তোমাকে করতে হবে। ফার্স্ট ইউ হ্যাভ টু রিপেন্ট ইউর সেলফ, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউর সেলফ ইউ আর দা সিনার, তোমাকে বলতে হবে তুমি গুনাহগার, তোমাকে আল্লাহর কাছে ধন্না দিতে হবে, আল্লাহ এই গুনাহ আমি আর করব না। কত বড় দয়ালু! বনি ইসরাইলের কাছে এই সুবিধা ছিল না, বনি ইসরাইলের কাছে ছিল কেউ অপরাধ করলে ফাকতুলু আনফুসাকুম ও তুবু ইলা বারিকুম, নিজেরা নিজেদেরকে কাদাকারি করে হত্যা করো, এটাই তোমাদের তওবা, আর আমাদের তওবা মুখে ঘোষণা করে দিলেই তিনি মাফ করে দেন। এবার তিনি আল্লাহর কাছে মাফ চাইলেন, হুজুর বললেন ওয়াদা দিতে আবার এই গুনাহ করবা না, আর যে এলাকায় আছো সেখান থেকে বাড়ি চেঞ্জ করো, বাড়িগুলো নিয়ে আরেক এলাকায় ভালো মানুষের এলাকায় রওনা হয়েছেন, পথিমধ্যে মালাকাল মউত হাজির, জাহান্নামের ফেরেশতা এসেছে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে, জান্নাতের ফেরেশতা এসেছে সুগানের রুমাল নিয়ে, দুই গ্রুপ কাটাকাটি করছে, আল্লাহ দ্বিতীয় ফেরেশতাকে পাঠালেন যাও তার বাড়ি থেকে জান্নাতের রাস্তা গণো, ওই ভালো মানুষের রাস্তা গণো, যদি ভালো মানুষের রাস্তা বেশি হয় জান্নাতের ফেরেশতা তার জান কবজ করবে। এখনো কিন্তু আমল সে করে নেই, ঠিকটা বেঠি, শুধু ঘোষণা দিয়েছে কার কাছে, শুধু রাস্তা মাপ। ফেরেশতা যখন রাস্তা মাপা শুরু করলেন, আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ, আল্লাহ বলছেন ও আমার পথ ভালো মানুষের দিকে তুই লম্বা হয়ে যা, আল্লাহর কোন গোলাম জাহান্নামি হোক এটা আল্লাহ চায় না, কখনো চায় না, কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে, সব সময় আমাদেরকে শুনেন কে, না চাহিতে দয়াময় দিয়েছে সকল ক্ষুধায় আহার আর পিপাসায় জল, কি দেয় নেই বলে, কি দেয় নেই, মাদিয়ার সামাওয়াত ওয়াল আরদ, আপনি যা কিছু বানান কার জিনিস, কার জিনিস, এই যে মোবাইল বানাইছেন লোহা দিয়েছে, লোহাকা লোহাকা ওয়ানজাল্লার হাদিদ ফি ইবাসুল শাদীদ, আকাশ থেকে আমি লোহা নাযিল করেছি তোমরা লোহা ইউজ করতে পারো, আকাশ থেকে স্বর্ণ নাযিল করেছি, উত্তরবঙ্গের জন্য কয়লা নাযিল করে দিয়েছি, সুবহানাল্লাহ, একটা কয়লা 10 লাখ টাকা, কয়লা ধুইলে ময়লা জানা, আর উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই, কি সুন্দর কয়লা, দুনিয়ার শ্রেষ্ঠ কয়লা। আমেরিকার একটা জার্নাল রিপোর্ট ছাপিয়েছে উত্তরবঙ্গে যে খনিজ সম্পদ আছে এটা যদি বাংলাদেশের লোকেরা সফলভাবে তুলতে পারে, বাংলাদেশের উত্তরবঙ্গে যে কোনো গরিব লোক 10 থেকে 15 কোটি টাকার মালিক হবে। কোথায় যাচ্ছে এগুলো, কেন এত নিয়ামত আল্লাহ দিলেন, দিলেন এই জন্যই কারণ আমরা সেজদা দেই কাকে, কথা বলে, জুমার দিন কোনো মসজিদে জায়গা হয় না, ঠিক না ঠিক, এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজের সেজদা দিতাম সম্পদ রাখার জায়গা থাকতো না। আমি বলেছি এই সরকার প্রত্যেক উপজেলায় মসজিদ করেছে, ঠিক না ঠিক, এখন নামাজটা ফরজ করে দেন, পার্লামেন্টে একটা আইন পাস করে নামাজ আর যাকাত ফরজ করে দেন, দুর্ভিক্ষ কোনোদিন বাংলাদেশে আসবে না, নামাজ বেশি যেখানে বরকত বেশি, রমজানে নামাজ বেশি খাওয়াও নাকি কম, বেগুনি খান না, চুল খান না, খাইতেও মজা, চুল খেতেও, খেতে বসেছি রমজানে দর্জন ইমাম, আমিও সেখানে আছি ছোটখাটো মানুষ ইংল্যান্ডে, ফট করে উঠলো পাকিস্তানি একটা, আমার পাজামা দড়ি ছিঁড়ে গেছে, come on man relax, it's very delicious you know, রোজা রাখছি তো শুধু মজাই লাগে, আমাকে কয় আপনার ছেলে না আসছে, আমি কি তোর মতো বেকুব নাকি, আমরা ইলেকট্রিক লাগাই যাতে বড় হয়ে যায়, বাংলাদেশের লোকদের বুদ্ধি সবচেয়ে, দেখবেন কিছু কিছু হুজুর আছে পায়জামার ভিতরে লুঙ্গি বিন্দা থাকে, আমি এক হুজুরের বাসায় দাওয়াত দিছি, দেখি যে সবার সামনে হুজুরের পায়জামা খুলতেছে, আমি কি করেন আপনি, কয় না অসুবিধা নাই নিচে দুইটা লুঙ্গি আছে, বাংলাদেশের লোকদের এত জ্ঞান কে বাড়িয়ে দিয়েছে, এই জ্ঞানটা যদি ইসলামের পক্ষে কাজে লাগাতেন আপনারা আল্লাহর অলি হয়ে যেতেন, আপনাদের চেয়ে বড় অলি কেউ হতো না, শুধু কেমনে কারে মারবে,
অফিসে বইয়ে থাকে, দেখতো মক্কেল পাস নেই, দেখতো এটা চিল্লেকে ঢুকছে, এই এয়ারপোর্টে বসে থাকে, এই যে মালয়েশিয়া থেকে আসছে জিজ্ঞাসা করে সব কাস্টম অফিসার গুলো, এই একটা পাইছি বাস, এটা না সেটা, সেটা না ওটা, কেমনে পয়সা খেব। একবার আমার সাথে অনেকগুলো আসছে দুবাই থেকে, আমি আসতেছি ইংল্যান্ড থেকে, তো বলছে হুজুর এয়ারপোর্টে আমাদেরকে খুব ঝামেলা করে কাস্টম অফিসার, কি করবো, আসছি জোর সালাম দিও গিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, আমি তো গ্রিন জেল দিয়ে বেরিয়ে যাচ্ছি ডাকছি পিছন থেকে, এই 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 আপনার এদিকে আসেন, দুইজন বসে রয়েছে দেখি কি আনছেন, গিয়ে কাজ সালাম আলাইকুম রহমতুল্লাহ, উত্তর নেই, আবার দিছে সালাম, আবার দিছে সালাম, সালাম কয়বার দিতে হয়, তিনবার, এইবার অফিসার কে শুধু সালাম নিয়ে আসেন আর কিছু আনার নেই, যা প্রশংসা আছে যেখানে বরকত আছে, রহমত চাইবেন কার কাছে, আল্লাহর কাছে, বিশ্ব নবীর কাছে, রহমত চাওয়া যায় না, রহমানের রাহিম ওয়াসিয়াত রহমতি কুল্লা শাই, সারা পৃথিবীতে আল্লাহর রহমত বেশি না গজব বেশি, রহমত বেশি, তিনি সব সময় রাহিম আর রহমানির রহিম, সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন, ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। রাসূলের তাফসীর শুনছেন একজন বেদুই, বেদুইন চিনেন, ক্যামেল জকি, হু রাইড দ্য ক্যামেল ইন দ্য ডেজার্ট, যারা মরুভূমিতে ঘোড়া উট চালা বেড়ায়, বেদুইন বধু, বসে বসে শুনছেন রাসূলের তাফসীর, তাফসীর করছেন রহমত আল্লির আলামিন আর রহমান রহিম পড়ার পরেই যখন রাসূল বললেন মালিক ইয়াউমিদ্দিন, বধু উঠে হাসা শুরু করেছে, হাসা শুরু করেছে, আই গট ইট, ফাহিম ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেলেছি, রাসূল বলছেন তাহলে বধু এস ফাহিম, তুমি কি বুঝেছো, বধু বলছে আল্লাহ সবচেয়ে দয়ালু সবচেয়ে মেহরবান, এটার পরেই তিনি লিখেছেন মালিকি ইয়াউমিদ্দিন, তার মানে তিনি আমাকে বিচারের দিনে মাফ করে দিবে, আমি এটা বুঝেছি, রাসূল বলেছেন ফাকিহাল বধু, বধু আসল বুঝটা বুঝেছে, একটা বিচারালয়ে যাওয়ার আগে যদি আপনি শুনেন বিচারপতি খুব দয়ালু, তাহলে ওখানে যেতে আপনার মনে ভরসা হবে, ঠিক না ঠিক, আল্লাহ বলছেন আমার চেয়ে দয়ার কারো, তবে এই দয়া আমি তিন জায়গায় ভাগ করে দিয়েছি, কয় জায়গায়, দুনিয়াতে যদি দয়া পেতে চাও প্রথম কোরআনের কাছে আসো, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধকারে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান, আল্লাহু আকবার, কখনো তোমারে যদি ভুনি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুমি, ঠাই দিও প্রিয়তম ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান, যে কোনো সময় ডাকলেই থাকেন কে, কে থাকেন, আপনি ফুসফুস করে কথা বললে শুনেন কে, কত কাছে তিনি, গালের রগের চেয়ে কাছে, এই যে ঘরের বেইন আকরাম ইলাইহি মিন হাবলিল ওরিব, উজিবু দাওয়াত আদ-দাঈদা দাআনি ফালিয়াস্তাজিবু লি ইউমিনু বিল্লাহ আল্লাহু ইয়ারশুদুন, যখনই ডাকবা আমি আল্লাহ তোমার ডাকে হাজির, তুমি একবার বলবা আল্লাহ আমি সত্তর বার বলবো কি চাও আমার গোলাম আমি তোমার ডাকে হাজির। লোহিত সাগরে যখন ফেরাউন ডুবে মরছে, অনাজ্জাইনা বনি ইসরাইল, আল্লাহ বনি ইসরাইলকে বাঁচিয়ে দিলেন, ফেরাউনের মুখে প্যাক মারতেছিলেন জিব্রাইল আমিন, প্যাক বলে তো কাদা,
একটা বললেই হবে, আপনার বুঝলেই হবে, যেটা বুঝবেন সেটা হলো ভাষা। সেটা কি ভাষা? বুঝার থেকে ভাষা হয়েছে। যে কেঁদো মারতেছিলেন ফেরাউনের মুখে, অন্য ফেরেশতারা জিজ্ঞেস করছে আপনি কেঁদো মারছেন কেন, বলছে আল্লাহকে তো আমার চেয়ে বেশি কেউ চিনে না, এই ফেরাউন যদি এই অবস্থা আল্লাহর কাছে ধন্না দেয় আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। আমি কাঁদো মারছি এই জন্য সে বলেছে আনা রব্বুকুম উল আলা, আল্লাহ রববিয়তের সাথে সে শিরক করেছে, তার মাফ হওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত বেশি। একজন সাহাবী নিজের মেয়েকে, অসংখ্য মেয়েকে পাথর মেরে হত্যা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসরে বসে সে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাঁদছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বোধহয় আমাকে মাফ করবে না, আমি আমার অনেক মেয়েকে জীবন্ত মেরেছি, একটা মেয়ের কথা আমি ভুলতে পারি না, চাঁদের চেয়ে সুন্দর মেয়েটি, আমি তার মাকে বললাম তাকে সাজিয়ে দাও, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। মেয়ে অস্পরি খুশি, মেয়ে একবার সামনে আসে একবার পিছনে যায়, আমার সাথে বেড়াতে যাচ্ছে, আমার গায়ে বালু পড়ছে, মেয়ে সরিয়ে দিচ্ছে, আমি কিছু দূর লোকচক্ষুর আড়ালে গিয়ে আমি মাটি খুঁজছি, মেয়েটা বলছে বাবা এখানে মাটি খোঁদো কেন, আমাকে না তুমি বেড়াতে নিয়ে যাবা, আমার কাপড়ে মাটি পড়ে, মেয়েটা মাটি সরিয়ে দেয়, তবু আমার দিলে দয়া হলো না, আমি গর্ত করে মেয়েটাকে বললাম মা দেখো তো গর্তে কি, আমি ধাক্কা মেরে তাকে ফেলে দিলাম। মেয়েটা বলছে বাবা আমাকে মেরো না, আমি তোমাকে আর বাবা ডাকবো না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব যেখানে খুশি, তবু আমার হৃদয়ে দয়া হলো না, আমি একটা পাথর মেয়ের গর্তের দিকে তুলে মারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাড়ি মোবারক ভিজে, বুক বেয়ে বেয়ে পানি পড়ছে, বলছে এই যে আব্বা আব্বা ডাক জামিলা ডেকেছে, এখনো আমার কানে সেই ডাক ভেসে আসে, আমি ঘুমাতে পারি না, আমার এই গুনাহ কত কি, আমার আল্লাহ মাফ করে দিবে নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনলেন ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম। মাফ করে দাও এই পাপীরে হে দয়াময় মেহেরবান, অনুতাপের অশ্রু আমার কবুল করো মহিয়ান, মাফ করে দাও এই পাপীরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন দুটি ফোঁটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়, এক হলো নিজের গুনার জন্য গোপনে চোখের পানির ফোঁটা, আর এক হলো শরীরের জন্য জেহাদের ময়দানে রক্তের ফোঁটা। যদি দরকার হয় এই শরীরের রক্ত ঢেলে দিব এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মুসলমানদেরকে বিরক্ত করবা না, তোমরা যারা ইসলামের দুশমন ইসলামকে বুঝার চেষ্টা করো, আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদের জন্য দোয়া করি, আর তোমরা সুযোগ পেলে আমাদেরকে মারো, ঠিক কি না? আমি উপমাটা দেই দাঁত আর জিব্বা, জিব্বা আগে না দাঁত আগে? আগে কি জিব্বা, পরে আসে দাঁত, আবার থাকে জিব্বা, দাঁত পড়ে যায়, ঠিক কি না? দেখেন দাঁতে যখন কোন সমস্যা হয় জিব্বা কি করে, পরেশান হয়ে যায়, একটু ময়লা বাঁধলো, ঠেলতে ঠেলতে তাকে পরিষ্কার করার জন্য জিব্বা দিন রাত পরিশ্রম করে, আর দাঁত সুযোগ পেলে জিব্বারে কি দেয়, কি দেয়? দুনিয়ার ইসলাম বিরোধী গণ হলো এই দাঁতের মতো নিমখ হারাম, সুযোগ পেলে মুসলমানদেরকে কামড় দিয়ে ধরে, আর আমরা তাদের জন্য দোয়া করি, ঠিক যাবে ঠিক। আমরা হেফজুখানা খুলে করোনার সময় দোয়া করেছি, মসজিদে দোয়া করেছি, বাহিরে দোয়া করি, সবখানে আমরাই দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করো না?
আমরা চাই তোমরাও পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তাহলে প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত কি বলেন? দ্বিতীয় রহমত হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তৃতীয় রহমত রব্বির হামহুমা, ঘর থেকে বের হবেন পিতার কপালে চুমু, মায়ের কপালে চুমু দিয়ে বের হন, পিতা মাতার পায়ে ডেল মেখে পাটা মেজে দেন, পিতা মাতা খুশি কে খুশি? রাসূল বলেছেন জান্নাতের দুটি দরজা, একটার নাম আব্বা আর একটা নাম আম্মা। যারা পিতা মাতা দুইজনকে খুশি করে বের হয়, আল্লাহ দুইটা দরজা তাদের জন্য খুলে দেয়। পিতা মাতার জন্য দোয়া যারা ছেড়ে দেয়, তাদের রিজিক কমিয়ে দেন কে? আল্লাহ কমিয়ে দেন, মায়ের হক বেশি। হ্যাঁ, লেজার লাইট মারো আমার চোখে মারো, ছেলেটা ভালো থাক থাক, আমাকে পছন্দ করে এই জন্য আমাকে দেখছে লেজার লাইট মারো, ছেলেটা ভালো, ছোট মানুষ, এত ছোট মানুষ নিকাল, এর রাগ হওয়ার কিছু নেই। আরে ইসলাম যে কত সুন্দর দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে দেখবেন একজন সাহাবীর পিছনে ওনার ছোট ছোট বাচ্চারা খেলতেছে আরাফার ময়দান। রাসূলের জীবনে হজ কয়বার হয়েছে কথা কন? একবার। ওমরা কয়বার? একবার। আমাদের লোকেরা লাইন ধরে 20 বার 25 বার গেছি হজে, কে কইছে তোর যেতে? এত তোর বাড়ির পাশে তো আরেক বাটা খেতে পায় না, তারে টাকা দিতি, ওটা ফরজ ছিল তোর জন্য, ঠিক কি না? কি নফল এতবার করতে গেলি কেন? হ্যাঁ, হৃদয়ের খুব টান, হৃদয়ের টান কান নাচ, কিন্তু এটা ফরজ। একটা হিন্দু না খেয়ে মরলে তুমি মুসলমানকে জবাবদিহি করতে হবে। যে কোন মানুষ তার খাওয়ার অধিকার দিয়েছেন কে? আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে তুমি খাওয়াও নাই, মুসলিম শরীফের বর্ণনা। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রাব, হোয়াট আর ইউ সেইং মাই লর্ড, আপনি কি বলছেন? হোয়ার ইউ ওয়াজ হাংরি, আপনি কবে ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ বলবেন আমার একজন গরিব বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালে আমাকে পেয়ে যেতা। আমার একটা গরিব বান্দার গায়ে কাপড় ছিল না, তাকে কাপড় দিলে আমাকে দেয়া হয়ে যেত। কত ছোট্ট ছোট্ট জিনিসগুলো বিশাল হয়ে কিয়ামতের ময়দানে দেখা দিবে, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন আমার রহমত থেকে নিরাশ হয় না, আজকে যদি মাফ চান মাফ করে দিবেন কে? রাতে শোয়ার আগে এই দুইটা আয়াত পড়বেন, কয়টা? সূরা বাকারার 285 এবং 86 পড়বেন। 285-তে আল্লাহ বলছেন সব নবীদের স্বীকৃতি দিচ্ছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আপনি বলবেন সামি'না, আমরা শুনলাম, আতা'না, আমরা মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি বলবেন গুফরানা খে আল্লাহ, আমি আপনার ক্ষমা চাই। আল্লাহ বলবেন আমিও তোর জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। পারবেন না বলতে? আর শেষের আয়াতটা পড়বেন, সালা রাত নফল পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আপনার আমলনামায় উঠতে থাকে। কাফাতা কাফাতা, সারা রাতের ইবাদতের জন্য এই সূরা বাকারার শেষ আয়াতটাই যথেষ্ট। আবার শরীরের মধ্যে নূর তৈরি করে দিবেন আল্লাহ। এই দুটি আয়াত নিয়ে স্পেশাল একজন ফেরেশতা আসমান থেকে নিচে নেমেছেন, যিনি আগে কখনো নামেন নেই, একটা আলাদা দরজা আল্লাহ খুলেছেন যেটা আগে কখনো খোলা হয় নাই। এত ফজিলতের এই দুটি আয়াত। এরপরে আল্লাহ বলছেন মালিকি, এই জিনিসটা বোঝার আছে আমাদের, অনেক পিসায়ের দায়িত্ব নেয় জান্নাতে নেয়ার। বগুড়ায় এরকম পীর আছে কিনা জানি না, এগুলো পীর নয় এরা ভণ্ড। কোন নবীও কাউকে জান্নাতে নেয়ার দায়িত্ব নিতে পারেন? রাসূল বলছেন ইয়া ফাতেমা, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া বনি মুস্তালিব, ইয়া বনি আব্দুল মুতালিব,
তোমরা তোমাদেরকে আগুন থেকে বাঁচাও, কেয়ামতের ময়দানে আমি কারো বাপ কারো শ্বশুর কারো নানা হিসাবে কিচ্ছু করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা নিজের আমল নিজেরাই করো, কেয়ামতের ময়দানে কোনো পরিচয় কাজে লাগবে না, ঠিক না বেঠিক? ঠিক। সেদিন আল্লাহ পরিচয় দিচ্ছেন কেয়ামতের দিন, কি শুনো, মা আদরাকা মা ইয়াউমুদ্দিন থুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ অল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কেমন আছে? হ্যাঁ, 12টা তো আমার বাচ্চা, আপনাদের কয়টা? ছেড়ে যাবো না, সেটা ফাতেহাটা দেশে শেষ পর্যন্ত যেতে পারে কিনা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে মালিক, মালিক মানে কি? মালিক, আমরা মালিক বলি না, এটা মালিক, আসল মালিককে আমি তো কিছুরই মালিক না, ঠিক কিনা? আল্লাহ কিসের মালিক? মালিকাল মুলকে, তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম ওয়া তুহিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন ঠিক। মুহূর্তের মধ্যে কাউকে বিশ্ববিখ্যাত বানায় দেয়, ঠিক না ঠিক? এক সেকেন্ড আগেও মাসকাম জানো না, তার একটা তাকবীর সারা দুনিয়া হয়ে যাবে, ঠিক না ঠিক? ছোট্ট জাকির নায়কের ছেলে ফারুক নায়ক জানে না, সে একটা লিকচার দিয়ে সারা পৃথিবীতে পরিচিত হয়ে যাবে। মুহূর্তের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করে দিতে পারেন কে? আল্লাহ। আবার মুহূর্তের মধ্যে থাপ্পড় মেরে নামায়া দিতে পারেন কে? আল্লাহ। ট্রাম্পের এক থাপ্পড় মেরে নামিয়ে দিয়েছেন কে? আল্লাহ। বাইডেনের মতো 84 বছরের বুড়াকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা হয় না? সে আল্লাহ বলছেন কিয়ামতের আমি মালিক, কিয়ামতের দিন হবে দুনিয়া এই হিসাবে 50,000 বছর, কিয়ামতের একদিন দুনিয়ার 1,000 বছর, সেই হিসাবে আমরা যারা 62 বছর বাঁচি আমরা মাত্র 1.5 ঘন্টার হায়াত পাই। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। হিসাব করে দেখ, কিয়ামতের 1,000 বছর, কিয়ামতের একদিন কয় হাজার বছর? 1,000 বছর। সেদিনা আদম আলাইহিস সালাম বেঁচেছেন 1,000 বছর, কিয়ামতের একদিন। আর যদি 500 বছর হয় তাহলে 12 ঘন্টা, আর যদি 250 বছর হয় কত ঘন্টা? 2.5 ঘন্টা। আর যদি 250 বছর কম 600 বছর হয় কত ঘন্টা? 600 ঘন্টা। তো 600 ঘন্টার চেয়ে কম আপনি আধা ঘন্টার একটু বেশি সহায়াত পান, কারণ মৃত্যুর পরে আখেরাতের হিসাব, দুনিয়ার কোনো হিসাব নাই, চোখ বন্ধ হবে দুনিয়ার হিসাব শেষ, ঠিক না ঠিক? এত অল্প সময় কিসের পিছনে লাগালেন? বিল্ডিং এর পিছনে, চাকরির পিছনে, খাওয়া দাওয়ার পিছনে জীবন শেষ। আখেরাতের জন্য কি করলেন? অনন্ত জীবন, যেখানে আপনার জীবন হবে ঠাই নাই ঠাই নাই, ছোট সেতরি তোমাদের সোনার ধানে গিয়েছে ভরি, কি দিয়ে জীবন ভরেছেন? এই জন্য যত সোয়াব করবে আখেরাতের জন্য কমই হয়ে যাবে। জান্নাতিরা শুধু আফসোস করবে, কেন আফসোস? সবাই জিকির করে কাটালাম না, যখনই অবসর হন মুখে জিকির করেন, ব্যবসা করেন রাসুলের তরিকায় করেন, সেটাও সোয়াব, ঠিক না ঠিক? বাথরুমে যাবেন, রাসুল যেভাবে গিয়েছেন সেভাবে যান, সেটাও সোয়াব। বিবির কাছে যাবেন, রাসুল যেভাবে গিয়েছেন সেভাবে যান, সেটাও সোয়াব। বাচ্চাদেরকে লালন পালন করেন, টাকা ইনকাম করেন, কোনো অসুবিধা নাই, আপনি হালাল দিতে ইনকাম করেন। শুধু আল্লাহ বলেন আজানের সময় ব্যবসা বন্ধ রাখ, আমাকে সেজদা দে, ঠিক কিনা? আল্লাহ তো বেশি কিছু চান না, এটাই তো দিতে রাজি না। জুমার দিন দোকান খোলা রেখে আহ কি ব্যবসা করছে, তুই হারাম ব্যবসা করছ। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই ওয়া ইয়াহিয়া দাদান স্টপ ইওর অল টাইপ অফ ট্রানজেকশন, সব ব্যবসা বন্ধ করে দাও, ওয়া দারুল বাই সব বন্ধ করো, তোমার এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি সব বন্ধ করো। কার কথা? কার কথা? জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এটা যদি করো দুনিয়াতেও তুমি ভালো, আখিরাতেও তুমি ভালো। কেউ আপনাকে ভালো না বললে আল্লাহ ভালো বলছেন, কে বলছেন ভালো? মানুষ বলতে হবে না, অমুক লোকটা কেমন ছিল, ভালো ছিল। আমার মসজিদে এক
ঢাকার একটা মসজিদে আমি প্রায় 11 বছর জুমার পড়ে দিয়েছি। তো সেখানে একজন বড় ব্যবসায়ী মারা গেছেন, আমি ছিলাম না, লোকেরা বলছে, লোকদেরকে এই নাম জিজ্ঞেস করছে, লোকটা কেমন ছিল? তো এখন ছেলেদের সামনে কি বলবে? ভালো ছিল, ভালো ছিল। আমি গেছি বলে শ্রমিকরা এসে কয়, হুজুর খুব খারাপ ছিল। এখন মানুষের সামনে ভালো ছিল না করে তো আমাদেরকে কি লাগবে? আসলে খুব খারাপ ছিল, আল্লাহ যেন এর মাফ না করে আপনি বদদোয়া দেন। আপনি যে ভালো ছিল ভালো ছিল, এটা কি আপনার মন থেকে আসবে? একজন লোক মারা গেছে, আপনার মন বলবে লোকটা কি ছিল? যেমন বুয়েটের আপরাধ, যেই শুনে তার জন্য দোয়া করে, ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত নামাজে ছিল ছেলেটা, পিতা মাতার অনুগত ছিল, আহারে এই ছেলেটাকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। হৃদয় থেকে আসবে লোকটা ভালো ছিল। একজন মসজিদের ইমাম মারা গেলেই আমাদের চোখে পানি আসে, ঠিক কিনা? বাইতুল মুকাররমের ওবায়দুল হক আল্লামা ওবায়দুল হক শাইখুল হাদিস, হাটহাজারীতে হাদিস পড়াতেন, ঢাকা আলিয়াতেও পড়াতেন, আমার বুখারী আউয়ালের ওস্তাদ তিনি। তিনি মারা গেছেন, লক্ষ লক্ষ ইমাম তার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। আরেকজন লোক মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ বলেছে শয়তান বিদায়ী হয়েছে, কথা কোন আপনার ডিক্লারেশন দেওয়ার তো কোনো দরকার নাই, ফেসবুকে লিখে দিচ্ছে মাশাআল্লাহ একটা উইকেটের পতন হয়ে গেছে, মানুষ মরছে, হ্যাঁ উইকেটের পতন হয়েছিল, কিছু হইলে খেলা হবে, কি খেলা হবে, এটা কি ভাষা এটা? আরে ভাই খেলার তো একটা বয়স আছে, তো 30 বছর বয়সের পরে তো আর প্লেয়ার মাঠে নামতে পারে না, ওয়ার্ল্ড কাপ রাখে না 30 বছরের পরে, ঠিক কিনা? আরে আমার ভাইরা, আপনারা দায়িত্ববান, আপনার দেশ চালান, আপনাদের কথা আরো ভারী হওয়া উচিত, আরো প্রেস্টিজিয়াস হওয়া উচিত, আরো সুন্দর হওয়া উচিত, মার্জিত হওয়া উচিত। কিসের খেলা হবে? খেলা হবে কিসের খেলা? আরে মানুষকে ভালোবাসেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন, ঠিক কিনা? মানুষের অধিকার দেন, আপনার অধিকার দিবেন কে? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জিনিসের চুলচেরা হিসাব দিতে হবে কাকে? কি কথা বলেছেন সেই কথাগুলোর হিসাব আপনার কাছে চাওয়া হবে, আপনি অস্বীকার করবেন আমি এগুলো বলি নেই। সাথে সাথে আল্লাহ মুখ বন্ধ করে হাতকে বলবেন, আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, আর যা যা কামাই করেছ সব তোমার সামনে আসবে। সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন, মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্যজনিত একটা বই আমি পেয়েছি, কোন ছোট্ট খাটো জিনিস এখান থেকে বাদ পড়ে নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন যেটা এখন দেখেন না সেটা কেমন দেখিয়ে দিবেন কে? একজন মানুষের স্যান্ডেল সেটা করে দিয়েছেন, এটা একটা ভালো কাজ, ঠিক না? ঠিক আল্লামা কামালউদ্দিন জাফরের নাম শুনেছেন? শুনেছেন? মক্কা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট তিনি 1099 নম্বর পেয়েছে। ইউনিভার্সিটির ভিসি বলছে কামালকে 1 নম্বর কম দিল কেন, আমি খুশি হতে পারলাম না, 1 নম্বর দেয় উচিত ছিল তাকে। আমি ওনার গর্বিত, আমার ওস্তাদ, আমার গর্বিত ওস্তাদ, ওনার কোলে বসে আমি বালাগাত পড়েছি। তো আমি ওস্তাদের জুতা ঠিক করে দিই, এটা আদব, এটা কি আদব? একদিন দেখি আমি মসজিদে, হুজুর আমার জুতা ঠিক করে দিচ্ছেন, আমি কেঁদে ফেললাম, হুজুর আপনি এটা কি করলেন? বলছে কামা তাদান তুদা, তারে তুমি আমারটা ঠিক করেছো, আমি তোমারটা ঠিক করেছি। সম্মান দিবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? বাড়িয়ে দিবেন কিয়ামতের ময়দানে, এগুলো আপনি ব্যাগ পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়ে কোন বিদ্যাকে তিনি বোঝা নিতে দিতেন না, যেই বিদ্যাই হোক, হোক সে অন্য ধর্মের। বিখ্যাত ঘটনা আপনারা জানেন, ফতে মক্কায় রাসূল মাগরিবের নামাজ পড়লেন, স্মৃতির শহর মক্কা ঘুরে দেখছেন, সারেন হি হাসি
ওয়াজ ভেরি এজেড পারসন ওমেন শি ওয়াজ প্যাকিং হার অল বিলঙ্গিংস একজন মহিলাকে দেখলেন তিনি তার ব্যাগগুলো বেঁধে বেঁধে খালি উঠাচ্ছেন রাসূল গিয়ে পাশে বসলেন বলতাম এই বেউটি আমার চিনোস আমার চিনোস এটা কথা অহংকারের কথা এটা যেন কখন আপনার মুখে না আসে যার মুখে আসবে আমাকে চিনোস সে অহংকার তোকে চিনতে হবে কেন তুই কোন খ্যাতের মুলা তোকে চিনতে হবে চিনব আল্লাহ রাসূলকে ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাশে গিয়ে বসে আছেন বলছে মা আপনার বোঝাগুলো আমার ঘাড়ে তুলে দেন আপনি কই যান তুমি কি নতুন এসছো জানো না আব্দুল্লাহ ফুলা মোহাম্মদ আইসে কাফের মাইরা শেষ করবে আমি ভাবতেছি দীর্ঘ পথ গিয়ে মহিলা বলছে এখানে রাখো কোমর থেকে পয়সা বের করেছে রাসূল মুসকি হাসছেন বলছে এত সুন্দর যুবক তুমি তোমাকে তো আগে কখনো দেখি নাই কোথা থেকে তুমি এসেছো তোমার নাম কি গো এখন গিয়ে নাম বলছেন বলছেন ও মা যেই মোহাম্মদের ভয় আপনি এখানে এসেছেন আমি আব্দুল্লাহর ছেলে সেই মোহাম্মদ আপনার সামনে দাঁড়াবো মহিলা বলছেন এই যদি হয় মোহাম্মদ আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ জমিনের বাসিন্দার উপর রহম করেন আপনার উপর রহম করবেন কে আসমানের উপর রহম করবেন আল্লাহ ডাকবেন কিয়ামতের ময়দানে কে আছো আমার জন্য ভালোবেসেছো আজকে আমার ছায়ায় তাদেরকে আমি রাখবো আইনাল মুতাহাব্বুন বিজালালি কে আমার জন্য ভালোবেসেছো আমি খুব ধন্য হই অনেক ছেলেরা আর যুবক ছেলেদের আজকে জোয়ার নেমেছে কোরআনের বাগানে ঠিক না বেঠি এই জন্যই ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এই পোলাপান যাত্রার আড্ডায় থাকবে কিসের ওয়াজ মাহফিল শুনে তোদের যাত্রা আই লাভ ইউ ফর দা সেক অফ অল মাইটি স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেলেরা মেয়েরা আজকে একটা মেয়ে ছোট মেয়ে আমাকে দেখাচ্ছে এরকম করে আমার ক্লাসের ভিতরে সে এরকম করে আমার দেখাচ্ছে দেখেন এটা কি কি এটা সে দেখাচ্ছে আমি চলে আসতেছি সে এইভাবে দেখাচ্ছে এক ঝাঁক বাচ্চা এইভাবে দেখাচ্ছে এটা কিসের আলামত আমরা আল্লাহকে ভালোবাসি ঠিক কিনা আমাদের ভালোবাসা কার জন্য আমরা আজকে থেকে ওয়াদা করব আমরা সলাত ছাড়বো না মাফ মায়ের কদম ছাড়বো না আজকে থেকে ফেসবুকে এত সময় দেব না ফ্রি ফায়ার ভুলে যাবো চিন্তা করে থাকবো আমার আল্লাহর জন্য যে কোনো দুঃখ সেজদায় যান দূর করে দিবেন কে সেজদার চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই সবচেয়ে লম্বা সেজদা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সবচেয়ে বেশি বরকত তিনি পেয়েছেন কিয়ামতের ময়দানে সেজদার জায়গাগুলো আপনার জন্য সাক্ষী হয়ে আসবে সেজদায় রাসূল বেশি দোয়া করতেন আমরাও যেন বেশি দোয়া করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আপনাদের যে অবস্থা আপনারা উঠবেন না আমাকে আরো কিছুক্ষণ করতে বলেছেন আমি 10 মিনিট করে ফেলছি এখন একটু মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না ফজর পড়তে হবে না একটা কি একটা আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে শোনা তে মদিনা মন আমার কাদেরে প্রাণ আমার কাদেরে যেতে শোনা রে মদিনা যে মদিনা ধন্য হলো পেত ঠিকানা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে শোনা রে মদিনা আপনাদের কাঁদে তো কাঁদে তো আপনাদের মন তোমার জন্য মই কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা এসে বাসা বাঁধে আমি তো এগুলোরই লোক ছিলাম আমার কাণ্ডে তো এগুলো অনেকগুলো আছে আমি এখন খুব অবাক হই কিছু ছেলে আছে কোরআন হাদিস নাই শুধু আজেবাজে গান এটা যেন না হয় এটা যেন না হয় মূল গাইবা ঠিক না বেঠি মূল একটা হায়ার করা অন্য নোংরা গানের যখন তুমি গাও তখন ওটার ছবিটা মানুষের মাথায় ঘুরে খবরদার ওটা যেন না হয় বেসিক করবা কিছু কাজ যেটা রিলেটেড
যেমন নজরুল লিখেছেন অনেক অসাধারণ লেখা। আয় আমার করুণা বিচার আল্লাহ, করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাগার আল্লাহ, করুণা বিচার। আমিন আমিন বলেন আমিন। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিন ভিখারি, ভিক্ষা যে দিন চাইব স্বামি সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না গো আর আল্লাহ, করুণা বিচার আল্লাহ। কার কাছে চাইতেছে? আল্লাহর কাছে চাইলে আর ফেরত নাই। রাসূল বলেছেন যারাই হাত পাতে আল্লাহ তাদের হাত ধরে দেয়। যারা বেশি চায় আর দোয়াও হিয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদতের মাথা, ইবাদতের মাথা দোয়া, মুখ হলো ইবাদা। শুধু দোয়া করবেন, উঠতে বসতে চলতে ফিরতে চাইবেন রাজা। হুজুর মসজিদের পূর্ব দিকে 60 ফিট মাদ্রাসা করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার এই প্রিয় ভাইটি আল্লাহ ওকে হায়াত দারাজ করে দিক, বলেন আমিন। আমাদের এই মতিয়ার রহমান ছন্টু আগে 50 দিয়েছে, আজকে আরো 50 দিয়েছে। এখন প্রধান অতিথিকে বলবেন 1 লাখ একজন দিয়েছে, আপনি 2 লাখ না দিলে আপনার ইজ্জত থাকতেছে না, ঠিক আছে না? হ্যাঁ আপনি বলবেন। হ্যাঁ মেহেদি ভাই, আচ্ছা সিমেন্ট একজন একজন ভাই উঠেন তো, যে অন্তত 20 বস্তা সিমেন্ট দিবেন, দেখি উঠেন তো। বেশি চেয়ে ফেললাম, উঠেন, উঠবেন না কেউ, আমরা দোয়া করবো তারপর আমরা এখান থেকে যাবো। আমার মায়েরা আপনারাও খবর পাঠান, 20 বস্তা যা পারেন সিমেন্ট দেন, দেখি হাত উঠান, সিমেন্ট দিবেন। কারো হাত নাই, আপনাদের কমিটিতে লোক কজন?